দান করেছেন এই মসজিদের উন্নতির কল্পে। তবে মনে রাখবেন, আমরা যে ইবাদত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করলে তিনি কি কবুল করেন? কথা বলেন, কথা বলতে হবে। ইবাদত করলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন? আজকের আলোচ্য বিষয় যে আমরা যে আমলগুলো করছি, যে ইবাদত করছি, এই ইবাদত কবুলের শর্ত সমূহ কি বললাম? ইবাদত কবুলের শর্ত, আমরা কি কি পদ্ধতিতে যদি ইবাদত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত কবুল করবেন, আর এই শর্ত সাপেক্ষে যদি ইবাদত না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের ইবাদত কবুল করবেন না। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত কি বললাম? আগে বক্তৃতা বিষয়টা মনে রাখেন, বক্তা নিজের ইচ্ছে মতো বক্তৃতা দিকে চলে যায়, শ্রোতারা অবশ্যই তাকে মনমুগ্ধ হয়ে শোনে, কিছুক্ষণ পরে দু ঘন্টা চার ঘন্টা পর বলবে যে কি চমৎকার বক্তা, হুজুর এসেছিল বক্তৃতা দিয়ে গেছে, তারপরে জিজ্ঞাসা করেন হুজুরে কি বলেছে রে, ও তখন বলবে আরে কি যে বলেছো বুঝি না, এত ভালো বক্তৃতা দিয়েছে। বাঁচে না নাই কথা বলেন, হুজুরে এসে পাঁচটা দশটা গজল করলো, আবৃত্তি করলো, কিছু কৌতুক বললো, হাস্যরস কিছু কথা বলে আপনাদের মনটাকে, আপনাদের কানের একটা ব্যায়াম তার জিম করে দিয়ে আপনাদেরকে ছেড়ে দিল, আপনারা বাইরে চলে গেলেন, কত সুন্দর আলোচনা হয়েছে, কিন্তু কোনো কি বলেছে এটা আমাদের মনে থাকে না, বা এমন হয় কি হয় না কথা বলেন। তাই আজকে যে বিষয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। মনে রাখবেন, ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ইবাদত কবুল করেন এর কোনো নিশ্চয়তা নাই। এক লক্ষ নয় ছয় লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতে গিয়েছেন, মানুষ আপনাকে হাজি বলে ডাকছে, আপনার বাড়ির নামও হাজি বাড়ি পড়ে গেছে, দোকানটা রেখেছেন হাজি বিরিয়ানি এই নামে, কিন্তু হজ করলেই আল্লাহ যে আপনার হজটাকে কবুল করে নেবে এর কোনো নিশ্চয়তা নেই। কোটি কোটি টাকা দান করতে পারেন, দান করলে যে আল্লাহ দান কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। কুরবানির সাত ভাগা না এক ভাগা, এ বিতর্ক আছে না নেই কথা বলেন? আমি তো বলি সৌদি আরব থেকে লাল উট 3 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশে নিয়ে এসেছেন, একটা না দুটো উটকে যদি আপনি একাই কুরবানি করে দেন, আর যদি মনে করেন আমি উট কুরবানি করেছি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কুরবানি কবুল করে নিয়েছে, জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন। কেন? ইবাদত করলেই আল্লাহ যে কবুল করবেন এর কোনো নিশ্চয়তা নেই। প্রমাণ পবিত্র কোরআন সূরা মাইদা সূরা 5:28-30 বিস্তারিত ঘটনা আছে। ভাই বলুন তো পৃথিবীর প্রথম মানুষের নাম কি? নবী আদম আলাইহিসসালাম। কোনো মতানৈক্য আছে? কোনো মতপার্থক্য আছে কি না? হানাফি শাফি মালিকি হাম্বলি দেওবন্দি বেরলভী জামাত ইসলামী ফুরফুরা আহলে হাদিস সকলের ঐক্যমতে পৃথিবীর প্রথম মানুষ আদম, আর তার স্ত্রীর নাম হাওয়া। শুধুমাত্র মুসলিম নয় বরং গোটা বিশ্ব জগতে কতগুলো ধর্ম আছে জানেন? কথা বলেন, 4,500 ধর্ম আছে। কতগুলো? প্রমাণ 2015 সালের 13 অক্টোবর টাইমস অফ ইন্ডিয়া পৃষ্ঠ নাম্বার 19 তারা বলছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা 750 কোটি। কত কোটি? 750 কোটি মানুষ আছে, আর এই 750 কোটি মানুষের মধ্যে প্রায় 4,500 ধর্ম আছে। কতগুলো? ভাই বলুন তো আমরা কয়টা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, আমরা 8-10-15টা ধর্মের নাম জানি। প্রায় স্বতন্ত্র প্রায় 4,500 ধর্ম আছে। আমি যে দেশ থেকে এসেছি, মহান দেশ ভারতবর্ষ, যেখানে 83টা শুধুমাত্র ভাষাতে মানুষ কথা বলে, চিন্তা করেছে 83টা ভাষা আছে, আর কমপক্ষে 43টা ধর্মের অনুসারী বাস করে। 43টা ধর্ম শুধুমাত্র আমাদের ভারতবর্ষে আছে। বা বলুন তো আপনাদের বাংলাদেশে মানুষ কতগুলো আছেন? কতগুলো? 17 থেকে 18 কোটি। বা আমাদের ভারতবর্ষে ইন্ডিয়া আমি যে দেশ থেকে এসেছি, বা জানেন আমাদের দেশে মানুষের সংখ্যা কত? প্রায় 140 কোটি। বা আপনারা আছেন মাত্র 17 কোটি, আর আমরা আছি 140 কোটি। আপনারা বাংলাদেশে সর্বোচ্চ মুসলিমদের সংখ্যা আছে 14 থেকে 15 কোটি, কিন্তু ভারতবর্ষে আমরা মুসলিমরা সংখ্যালঘু হওয়ার পরেও আমরা ভারতবর্ষে কত কোটি মুসলিম আছি জানেন? 35-35 কোটি আমরা ভারতবর্ষের মুসলিমের সংখ্যালঘু। তাহলে বুঝতে পারছেন দেশটা কত বড়। আলহামদুলিল্লাহ, যদি হচ্ছে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এগুলো আলাদা আলাদা ছিল না, 71-এর আগে বা ছিল কথা বলেন কি না? এই বিভক্তির কারণে আমরা সব বিশৃঙ্খল হয়ে গেছি, তিনটে দেশ হয়ে গেছে, আমাদের ভাষা এক কি এক নয় কথা বলেন? আমাদের ভাষা এক,
আমাদের চলন এক, আমাদের জীবন সাতটাও এক ভাই, একই এক নয়, কথা বলেন, অবশ্যই এক, শুধুমাত্র মাঝখানটা প্রাচীর পড়ে গেছে, তার কাটা পড়ে গেছে, তার জন্য আমাদের পাসপোর্ট ভিসা কত কি। আমি যদি আমার বাড়ি থেকে আপনাদের এখানে আসতাম 233 কিলোমিটার আর ঘুরে আসতে হচ্ছে 800 কিলোমিটার, আমরা বাড়ি থেকে লোকেশন ট্র্যাক করে দেখলাম যে 233 কিলোমিটার মুর্শিদাবাদ হাজারদুয়ারি, ওখান থেকে যদি আপনি ভালো করে দেখেন 233 কিলোমিটার এখানে, আর যেহেতু একটা তার কাটা পড়ে গেছে ঘুরে আসতে হচ্ছে কত দূর থেকে দেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে হেফাজত করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। গোটা বিশ্ব জগতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষরা ধর্মগ্রন্থ একথা স্বীকার করেছে যে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম। কি বললাম? হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম হচ্ছে ভবিষ্য প্রাণাম, প্রতিসর্গ পর্ব 4, মন্ত্র 3 আর 4, দুটো মন্ত্র আছে। পৃথিবীর প্রথম মানুষ প্রসঙ্গে তারা মেসেজ দিচ্ছে, মন্ত্র দেখেন কি বলছে, আদম নাহাব্বা নারূপবতী মৃচ্ছা। ভগবান বিষ্ণু তার শরীরের নোংরা মাটি থেকে প্রথম যে মানুষটাকে সৃষ্টি করেছিলেন তার নাম আদম, আর তার স্ত্রী হাব্বাবতী। ভাই বলুন তো হাব্বাবতী কে? আম্মা জানা হাওয়া আলাইহিসসালামের কথা বলছে সংস্কৃত ভাষায় হাব্বাবতী, আর এটা আরবি হচ্ছে হাওয়া। পৃথিবীর সবচেয়ে যে ধর্মের অনুসারী বেশি তার যে খ্রিস্ট ধর্মের অনুসারী 220 কোটি মানুষ গোটা বিশ্ব জগতে আছে, তাদের ধর্মগ্রন্থের নাম কি? কথা বলেন, বাইবেল, বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 3 ভার্স 16-20 পরিষ্কার ভাবে লিখেছে প্রথমে প্রথম মানুষের নাম আদম। কি বললাম? আদম, আর তার স্ত্রীর নাম ইব। ভাই বলুন তো কার নাম বলছে? তার মানে সমস্ত ধর্মের ধর্মগ্রন্থে কথা বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর তার স্ত্রীর নাম হাওয়া। কিন্তু আপনাদের বাংলাদেশের সিলেবাস ক্লাস 8 এবং 9 এর বই 101 নম্বর পৃষ্ঠায় একটা থিওরি দেওয়া আছে যেটার নাম চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশন। আপনাদের বাংলাদেশের সিলেবাসে ক্লাস 8 এবং 9 যে বইটা আছে 100 থেকে 101 পৃষ্ঠা, ভাই বলুন তো এই চার্লস ডারউইনের থিওরিতে মূল কি শিক্ষা দেওয়া হয়? মানুষ আসলে মানুষ থেকে আসে নাই, মানুষ এসেছে বাদর হনুমান থেকে। এই জন্য একজন নাস্তিকের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল, আলোচনা এক পর্যায়ে বলেছিলাম ভাই আপনার সঙ্গে আমার অনেক মতপার্থক্য থাকবে, কারণ হচ্ছে এটাই, আমার আদি পিতা হচ্ছে মানুষ, আমরা মানুষের বাচ্চা, কিন্তু আপনার আদি পিতা বাদর, অবশ্যই আপনি বাদরামি বেশি করবেন, এই কথাই কি? আমি তো মানুষের বাচ্চা, আমাদের বুদ্ধি জ্ঞান টেকনোলজি সব দিক দিয়ে আমরা চৌকস, আমরা বুদ্ধিমান, কিন্তু আপনি তো বাদর, গাছে ঝুলে ঝুলে বেড়ান, বাদরামি করবেন, এ কথাই ঠিক? বা বলুন তো বাদরামি করে কি করে না? যারা নাস্তিক কাছে আল্লাহ নিজের স্রষ্টা, নিজের ক্রিয়েটর, নিজের প্রতিপালককে অস্বীকার যারা করে দিয়েছে এরা বাদরের চাইতেও খারাপ। আদম এবং হাওয়া পৃথিবীর প্রথম মানুষ সমস্ত ধর্মের অনুসারীরা ধর্মগ্রন্থ বিশ্বাস করে। পৃথিবীর 220 কোটি আছে খ্রিস্টান, কমপক্ষে 1.5 কোটি আছে ইহুদি, তারা বিশ্বাস করে, 130 কোটি আছে হিন্দু, তারা বিশ্বাস করে, 170 কোটি আছে মুসলিম, তারা বিশ্বাস করে। পৃথিবীর 500 কোটি মানুষের বিশ্বাস, তাদের দাবি পৃথিবীর প্রথম মানুষ আদম এবং হাওয়া। কিন্তু সেই জায়গাতে কিভাবে এটা একটা আশীর্বাদে চলে আসে যে মানুষ আসলে মানুষ থেকে আসে নাই, মানুষ বাদর থেকে এসেছে, প্রতিবাদ দরকার আছে না নাই? গোটা বিশ্বে শুধু মুসলিমদের বিশ্বাস নয়, ইহুদিরা বিশ্বাস করে, খ্রিস্টানরা বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করে, মুসলিমরা বিশ্বাস করে, 750 কোটি মানুষের মধ্যে প্রায় 550 কোটি মানুষ বিশ্বাস করে মানুষ মানুষ থেকে এসেছে। অথচ আমাদেরকে শেখানো হচ্ছে এই বিজ্ঞানের একটা থিওরি, যে থিওরি মিথ্যা, চার্লস ডারউইনের বিরুদ্ধে সবচেয়ে গোটা বিশ্ব জগতে সায়েন্টিস্টরা বিজ্ঞানীরা সবচেয়ে বেশি বই লিখেছে, তারপরে এটা শিক্ষা দেওয়া হচ্ছে কি হচ্ছে না হচ্ছে? মনে রাখবেন পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর তার স্ত্রীর নাম হাওয়া। বা বলুন তো তাদের দুজন সন্তান ছিল কি ছিল না? নাম কি? হাবিল আর কাবিল। ভাই বলুন তো দুই নাম্বার প্রশ্ন, তারা দুই ভাই কি কুরবানি করেছিল? তৃতীয় প্রশ্ন, আল্লাহ কি দুই ভাইয়ের কুরবানি কবুল করেছিল? জি না, আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছিলেন, আর এক ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করে নাই। পয়েন্ট অফ ভিউ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আবার আপনি একটু চিন্তা করেন, একবার গভীরভাবে চিন্তা করেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনের কবুল করলেন, একজনের কবুল করলেন না, ধুলি কণার মতো উড়িয়ে দিলেন, পাঁচ পয়সা দাম দেয় নাই। আমরাও সে আদম সন্তান, আমরাও যদি ইবাদত করি আমাদের প্রত্যেকটি ইবাদত আল্লাহ কবুল করবে, এর কোনো নিশ্চয়তা নেই। পৃথিবীর প্রথম মানুষ,
প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি সবগুলো প্রথম আল্লাহ একজনের কবুল করেছেন, একজনের কবুল করে নাই। আর আমরাও যদি ইবাদত করি আমাদের প্রত্যেকটা ইবাদত কবুল হবে? জিনা, মনে রাখবেন ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করে এমন তো নয়, বরং ইবাদত করেই অনেক মানুষকে জাহান্নামে যেতে হবে। কোথায় ইবাদত করবেন জাহান্নামে যাবেন? ভাই আপনার অন্তর কি ভীত সন্ত্রস্ত? একটু অন্তরটা কেঁপে উঠছে? পবিত্র কোরআন খুলবেন, প্রতিদিন জুমার সময় ইমাম সাহেব কোরআন থেকে একটা আয়াত পাঠ করে, সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2-3-4 দেখবেন ইমাম সাহেব বলছেন, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে এক শ্রেণীর মানুষ যারা ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে কপালে ঘাম বইতে শুরু করেছে, দাঁড়িয়ে থাকতে পারছে না, ক্লান্ত হয়ে গেছে। ভাই বলুন তো আমরা কখনো ক্লান্ত হই? ভাই কোন ইবাদত দুজার বান্দার কথা বলছে আল্লাহ? আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, তারপরে আল্লাহ বলছে তাসলা নারান হামিয়া, আর আমি আল্লাহ ওই ইবাদত গুজার বান্দাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ কোন সুদখোরকে জাহান্নামে দিচ্ছে জিনা? ঘুষখোরকে দিচ্ছে জিনা? কাকে দিচ্ছে? ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আমরা তো ইবাদতে গাফেল, কেমন যদি কোনোদিন ফজরের জামাতে যাওয়া হয় দেখবেন ইমাম সাহেব ভামছে সূরা ইয়াসিন তাজকে গোটাটাই পাঠ করব। শুরু করে দিয়েছে পাঠ করতে, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে সূরা ইয়াসিন ধরেছে, যখন মিডিল পর্যায়ে চলে গেছে তো ওর মুখ তাদি মুচলিত কোনো ভাব যে কি ব্যাপার, ইমাম সাহেব এত লম্বা নামাজ পড়ে, এত লম্বা নামাজ পড়ে কেন? কিছু কিছু আমাদের চাচার বয়সের চাচারা আছে, ওরা আবার দেখবেন যখন ইমাম সাহেব নামাজের ক্রিয়াটা একটু লম্বা করেছে, চাচা কাছ থেকে আয় করবে। কেন করছে বলছে, আরে ইমাম সাহেব ঘুম আসছে, দোকান খুলবো, তাড়াতাড়ি নামাজ শেষ করেন। ও বলে না কেন? নামাজ আছে, এই জন্য নামাজে না থাকলে কথা বলে দিত। আছে না নাই? আচ্ছা, আমরা তো ইবাদতে আমরা কি আমরা একনিষ্ঠ চিত্তে আমরা ইবাদত করি না? ইবাদতে তো আমরা গাফেল, কিন্তু আল্লাহ গাফেল ইবাদত বান্দার কথা বলছে না। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়েছে, এত ইবাদত করেছে আল্লাহ, তারপরে বলছে তাসলা নারান হামিয়া, আর আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। কোন ইবাদত গুজার বান্দার কথা বলছে? আমরা ইবাদত করে তো ক্লান্ত হই না, তবে কিছুদিন পর হব, কখন বলেন তো? রামাজান মাসে, রোজার মাসে, যখন তারাবির নামাজ পড়বো, ভাই আমরা তখন ক্লান্ত হই কি হয় না? কথা বলেন, হুজুর তো মারামারি করছে, মসজিদের বিভক্তি করছে, এরা হচ্ছে লামাজাবি গাইরন কাল্লিদ আহলে হাদিস, ইংরেজদের দালাল, কত যে লকাব, এরা নামাজকে কমাতে 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 20 টাকা থেকে 8 টাকা করেছে, এই নিয়ে একটা মারামারি আছে না নাই? কথা বলেন, এই নিয়ে সমাজে একটা অনেক কম আছে না নাই? এই নিয়ে মসজিদে বিভক্তি আছে না নেই? মসজিদের যুবক যারা নতুন, তারা পবিত্র কোরআন সহিহ হাদিস মানতে চায়, তা যখন পবিত্র কোরআন সহিহ হাদিসের আলোকে 8 টাকা তারাবি পড়ছে, ঠিক সেই সময়তে বড় বড় আলেমরা তারা এই যুবকদেরকে মেরে মসজিদ থেকে বের করে দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে, 20 টাকা নয় 8 টাকা তারাবি পড়ার জন্য। ভাই বলুন তো, আর তাকওয়া মসজিদে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়ার জন্য সিলেটের কিছু কিছু ব্যক্তিরা তারা একত্রিত হয়েছে কি হয় নাই? এবারই তো ভোলার মসজিদে তারা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিল। ভাই কোনো হিন্দুরা করেছে কিনা? মুসলিমরাই করেছে। আমি তাদেরকে বলি যে আপনি 20 টাকা তারাবি না 8 টাকা তারাবি এটা নিয়ে মারামারি করছেন, 20 কেন? 20,000 রাকাত যদি আপনি নামাজ পড়েন, এই নামাজ যদি বিশ্ব নবীর তরিকায় না হয়, বা এই নামাজ আল্লাহ কবুল করবে? কথা বলেন, 20 রাকাত নয় 20,000 রাকাত নামাজ পড়েন। আর তারাবির নামাজ যেভাবে আজকে অবহেলিত, যেহেতু তারাবির নামাজকে আজকে মাজলুম করা হয়েছে, তারাবির নামাজের উপর জুলুম করা হয়েছে সমাজে, এখন আমি বলি তারাবির নামাজই নাই। কি নামাজ আছে জানেন? তারাবি, এটা বাতিল হয়ে গেছে, এখন নামাজ হয়ে গেছে তাড়াতাড়ি নামাজ। এই নামাজের নাম তারাবির নামাজ নয়, এটা তারাবির সালাত নয়, এটাকে এখন থেকে বলবেন তাড়াতাড়ি নামাজ। নামাজের নাম কি? তাড়াতাড়ি, তারাবি নয়। কেননা তারাবি এসেছে আরবি শব্দ তারবিহাতুন থেকে, তারবিহাতুন মানে থেমে থেমে পড়া, ধীরে ধীরে পড়া। আর হুজুর বলছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে কি দেখে 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 কুল আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বাঁচানো নাই
একজন দেখবেন চিন্তা করবেন হুজুররা প্রথম তারাবিতে তারাবির নামাজ পড়ে এসে চাইতে করে হুজুরদের হাফেজদের একটা কথা কথন চলে কি রে তুই কমিট নিয়েছিস তারাবির নামাজ পড়তে হুজুর বলছে আরে বলিস না প্রথম তারাবি বুঝতে পারি না 8:15 ঢুকেছিলাম তারাবি শুরু করেছিলাম এশার জামাত দিয়ে আর 9:10 বেরিয়ে এসেছি ও হুজুর এত লেট কেউ করে না কি রে আরে আমি 8:15 জামাত শুরু করেছি 9:45 শেষ করে দিয়েছি বাচ্চারা নাই কথা বলেন চিন্তা করে দেখেন 37 রাকাত নামাজ মাত্র 35 থেকে 40 মিনিট পড়ছে ভাই সমাজে আছে না নাই এই জন্য বলছি হুজুর আপনি যে 4G গতিতে তারাবির নামাজ পড়ছেন ঝড়ের গতিতে পড়ছেন মধ্যে সাইক্লোন বই দিলেন মসজিদে মানুষকে নামাজ পড়ান না কান ধরে উদ্বাস করালেন বোঝাই মুশকিল এই নামাজ 20 টাকা কেন 200 টাকা নামাজ পড়লেও এই নামাজ আল্লাহর আঁশ পর্যন্ত পৌঁছাবে না মসজিদের ছাদে আটকে থাকবে 20 টাকা তারাবি না আপনি আপনি মারামারি করছেন আরে বিশ নয় বিশ্বের নবী তো বলছে সালাতুল লাইল বাস নামাজ না রাতের নামাজ দুই রাকাত করে সারা রাত ধরে আপনি নামাজ পড়েন ক্যান্সেল করেছে কিন্তু 20 কে খাস করে নিচ্ছেন আবার 30 মিনিটে 20 রাকাত নামাজ পড়ছেন এই নামাজ দিয়ে আপনি জান্নাত যাবেন না জাহান্নামে যাবেন এই নামাজ যে আপনার আঁশ পর্যন্ত পৌঁছাবে না ছাদে আটকে থাকবে দলিল সহি বুখারি প্রথম খণ্ড 137টা হাদিস নাম্বার 757 উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুদা মসজিদের নববীতে বসে আছেন এই মসজিদ বিশ্বনবী নিজের হাত দিয়ে তৈরি করেছিলেন ওই মসজিদে বসে আছেন এমত পরিস্থিতি একজন সাহাবা রাদিয়াল্লাহু আনহু এসে মসজিদে ঢুকেছে নামাজ পড়েছে এসে বিশ্বনবীকে গেটের কাছে এসে বলছে আসসালামু আলাইকুম আলসু বলছে ওয়ালাইকুম আসসালাম ফাইলজে যাও তুমি ফিরে যাও ফাসাল্লি তুমি নামাজ পড়ো ফাইনা কালাম তে সাল্লি কেন না তুমি নামাজ পড়ো নাই ভাই সাহাবী নামাজ পড়েছে কি পড়ে নাই পড়েছে বিশ্ব নবী কি মিথ্যা কথা বললেন নাউজুবিল্লাহ মিন জালিক বিশ্ব নবী কি মসজিদে ঘুমাচ্ছিলেন জিনাত জ্যান্ত ছিলেন তাজা বসেছিলেন বিশ্ব নবীর মসজিদে পড়েছে যেমন তেমন মানুষ আমার মতো আপনার মতো মানুষ ইমানদার নয় সাহাবা রাদিয়াল্লাহু আনহু সাহাবা তিনি পড়েছেন সাহাবী একজন পড়েছেন বিশ্ব নবীর সামনে পড়েছেন তার মসজিদে পড়েছেন বিশ্বকে সালাম দিয়েছে তখন সাহাবী যখন বল দেখছেন যে আল্লাহ সুবহানাহু বলছে তুমি নামাজ পড়ো নাই সাহাবী কোনোই প্রতিবাদ করে নাই আবার মসজিদে ঢুকে গেছে দুই নাম্বার গিয়ে আবার নামাজ পড়েছে নামাজ পড়ে সে বলছে আসসালামু আলাইকুম বিষ্ণু উত্তর দিয়ে আবার বলছে ফাইল যে যাও তুমি ঘুরে যাও ফাসলি তুমি নামাজ পড়ো ফাইনা কালাম তো সল্লি কারণ তুমি নামাজ পড়ো নাই ভাই সাহাবি নামাজ পড়েছে কি পড়ে নাই দুইবার পড়েছে একবার নয় দুই দুইবার সাহাবি আবারও হতে পারে বলে কি আল্লাহ সুবহানাহু নামাজ পড়ি নাই অথচ আমি পড়লাম কোনো প্রতিবাদ নাই আবার মসজিদে ঢুকেছে আবার নামাজ পড়েছে আবার এসে সালাম আবার একই উত্তর ফাইয়ুজে যাও ঘুরে যাও ফাসল্লি তুমি নামাজ পড়ো ফাইনা কালাম তো সল্লি কারণ তুমি নামাজ পড়ো নাই যেমন তৃতীয়বার বিশ্বনবী এই কথা বলেছে সাহাবী যখন সাইলেন্ডার আল্লাহর রাসূল এর চাইতে ভালো করে আমি নামাজ পড়তে পারি না এর চাইতে ভালো করে সালাত আমি জানি না আমাকে সালাত তথা নামাজ শিক্ষা দেন হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এই হাদিসে মুসনাদে আহমদে আরেকটু বর্ণনা করেছে বেশি ওই সাহাবীকে জিজ্ঞাসা করা হয়েছে তুই যে নামাজ পড়েছিস সেই দিন কেন বিশ্বনবী তোমাকে বলেছে তোমার নামাজ হয়নি কেন নামাজে কি ঘাটতি ছিল কি কোয়ালিটির নামাজ পড়েছিলে দুটো জিনিসের কথা বলেছিল এক রুকু আর একটা সিজদা রুকু সিজদা দুর্বল গতিতে করেছে এই জন্য বিশ্বনবী ওই সাহাবীকে বলেছে তোমার নামাজ হয় নাই ভাই বলুন তো আমাদের সমাজে কি রুকু সিজদা ঠিক আছে কথা বলেন তারা বিশ্ব রাকাত না 200 রাকাত নিয়ে মারামারি করছেন কিন্তু বিশ্বনবী এই সাহাবী তিনবার নামাজ পড়াকে তিনি অস্বীকার করেছে বিশ্বনবী বলতে পারতে সাহায্য করেছে ভাই বিশ্বনবী যদি আজকে দিনে থাকতেন এই তারাবি যেসব হুজুররা পড়ছে পড়াচ্ছে এসব হুজুরকে ফাঁসের কাস্তে ঝুলে মেরে দিতেন তারাবির নামাজের সঙ্গে জুলুম করা হচ্ছে করছে না হচ্ছে তাই মনে রাখবে নিশ্চয়ই তিনবার পড়ে নিয়েছে আর আমাদের সমাজে তার জন্য আগে বলেছি তারাবির নামাজ নাই আছে তাড়াতাড়ি নামাজ ইবাদত করলে যে আল্লাহ কবুল করবে এর কোন নিশ্চয়তা নেই বরং ইবাদত করে অজস্র মানুষকে জাহান্নামের ইন্ধন দাবে তার জন্য একটা প্রমাণ দিলাম আপনাকে আর একটা প্রমাণ নেন মিশকাত কিতাবুল ইমান হাদিস নাম্বার 205
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলছেন কিয়ামতের মাঠে তিন শ্রেণী মানুষকে সর্বপ্রথম তোলা হবে, তাদেরকে তারপর জিজ্ঞাসা করা হবে। একজন ব্যক্তি তাকে বলা হবে যে তোমাকে আমি পৃথিবীতে অজস্র টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েছিলাম, তুমি কি কাজ করেছো? ও গর্ববোধ করে আল্লাহ তাআলা, আল্লাহ তুই যে ধন সম্পত্তি দিয়েছিলে আমিও এমন কোন জায়গা নেই, মানুষ আমাকে চেয়েছে অথচ দান করি নাই, এমন ঘটেই না আমার জীবনে, আমি আমার সম্পত্তির এক তৃতীয়াংশ দিয়ে দিয়েছি আল্লাহ। আল্লাহর সঙ্গে সে পাল্টা থেকে বলবে আনতা একটা জাব্দা, তুই মিথ্যা কথা বলছিস, তুই আমাকে খুশি করার জন্য তুই আমাকে দান করিস নাই, দান তো করেছিলি মানুষ থেকে দানবীর বলবে, এটা শোনার জন্য যে দেখ পৃথিবীর মানুষ থেকে দানবীর বলে, তুই যেই নিয়াত করেছিলি যে উদ্দেশ্যে দান করেছিলি সেটা পৃথিবীতে আমি তার প্রতিদান দিয়ে দিয়েছি, অতএব কিয়ামতের মাঠে তোর জন্য কিছু নেই। এই কথা বলে ফেরেশতা কেবল ফেরেশতা একে ধরে তুমি জাহান্নামে নিক্ষেপ করো, বা জাহান্নামে কাকে নিক্ষেপ করা হচ্ছে? দানবীরকে। অথচ বিশ্বনবী এই মধ্যে বলেছিলেন আর সদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। যদি কবরের আজাব থেকে বাঁচতে চান নিশ্চয়ই বলছে বেশি বেশি দান করো, নারীদেরকে বলছে তোমাদেরকে দেখেছি জাহান্নামে তোমরা বেশি, জাহান্নামে তোমরা বেশি, এ থেকে যে রক্ষা পেতে চাও বেশি বেশি দান করো। সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। বিশ্বনবী এই কথা বলেছে বুখারী হাদিস নাম্বার 660। বিশ্বনবী আবার বলছে কিয়ামতের মাঠে সাত শ্রেণী মানুষকে আল্লাহ তার নিচ ছায়ার নিচে স্থান দেবে অথবা আরশের ছায়ার নিচে স্থান দেবে। তাহলে পাঁচ নাম্বার ছয় নাম্বার ব্যক্তির কথা বলতে গিয়ে বিশ্বনবী বলছে সেই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল বাম হাত টের পায় নাই, মানে দান যদি আপনি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য কিয়ামতের সংকটময় সময় যে সময় কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকারে আসবে না, বাপ তার মেয়েকে ছেড়ে চলে যাবে, মা তার সন্তানকে ত্যাগ করে দিবে, কেউ কারো না, সেই সময় আল্লাহ তার নিজ ছায়া নিয়ে এই বান্দাদের সামনে উপস্থিত হবে। তাহলে এক শ্রেণী মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে দান করেছিল, এই দান আল্লাহ যদি কবুল করে নাই তখন তো আল্লাহ ছায়া পাবেন কি পাবেন না? দান করে কবরে আজাব মাপ পাওয়া যায়, দান করলে আল্লাহ ছায়া পাওয়া যায়, কিন্তু দান করে পরে একজন মানুষকে জাহান্নামে যেতে হচ্ছে। তার মানে আপনাকে বুঝতে হবে সব দান দিয়ে জান্নাত যাওয়া যায় না, দানও দুই ভাগে ভাগ, ইবাদত করলে যে আল্লাহ ইবাদত কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। অজস্র প্রমাণ কোরআন হাদিসের মধ্যে মজুদ আছে, জাস্ট দুটো কোরআন থেকে দুটো হাদিস থেকে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ইবাদতগুলো করছি এই ইবাদত করার পূর্বে আমাদেরকে কিছু আগে মেনটেন করতে হবে, নচেত যত আপনি কোটি টাকা দান করেন না কেন এই দান দিয়ে আপনি জান্নাত নয় বরং জাহান্নাম ক্রয় করবেন। ঠিক, ইবাদত এটার অর্থ জানেন? ইবাদত কাকে বলে? যা জানেন তাই বলেন, ইবাদত কাকে বলে বলেন তো? ইবাদত কাকে বলে? ভুল বলেন সমস্যা নেই, একটা ভুলই শিখতে হবে, আল্লাহর আনুগত্য করে একজন ভাই বলেছি, আরেকজন বলেন ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করা। দেখেন আমরা অনেকেই অনেক রকমের আমরা জানি ইবাদতের দুটো অর্থ হয়, কয়টা? একটা লুগাত আল মানাহ ডিকশনারি অনুযায়ী মানে, যেটাকে বলা হয় আবিধানিক অর্থ। ইবাদতের আবিধানিক অর্থ হচ্ছে দাসত্ব করা। কি করা? দাসত্ব করা। কার দাসত্ব? আল্লাহ। পবিত্র কোরআন সূরা জারিয়াত নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়া ইনস ইল্লা লিআবুদুন, অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না। ওয়া মা মা যে নাফিস থেকে নাবুদুন, আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করতাম না জিনকে সৃষ্টি করতাম না। তবে কেন করেছি? ইল্লা কালেমা হাসের তাগিদ এসেছে, লি আবুদুন শুধুমাত্র আমার দাসত্ব করবে, এই জন্য আমি আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছি। ভাই জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে, জিনকে দেখেছেন? সমাজে জিন নিয়ে সমস্যা আছে না নাই? কথা বলেন, কার মেয়েকে জিনে ধরেছে আর হুজুরের কাছে চলে গেছে, হুজুরকে বলছে হুজুর আমার মেয়েটা রাত্রি বলে জানে কেমন কেমন হয়ে যায়, আমার মেয়েটা নিয়ে বাড়িতে থাকে না মাঝে কোথায় চলে যায়, হুজুর কি হয়েছে? আর হুজুর আসন নিয়ে বসে বলছে আরে বাবা তোর মেয়ের এটা হয়েছে, আসলে এটা জিনে ধরেছে। এই জিন বাংলাদেশের না, ভারতের বাবরি মসজিদের 3500 বছর বয়স বা আছে না নাই? এই কথা বলে সঙ্গে সঙ্গে বলছে তাহলে কি করতে হবে? কি আর করতে না, আসন বসাতে হবে, 5000 টাকা খরচ লাগবে বা আছে না নাই? ভাই যে জিনিসকে দেখা যায় না হুজুর ওটা দিয়েও ব্যবসা করছে কি করছে না? করছে, মানে হুজুর চারিদিকে ব্যবসা, মানে যেটা দেখা যায় না সেটাকে নিয়ে ব্যবসা করছে। মনে রাখবেন কোন জিনকে কোন মানুষ কখনো বশ করতে পারবে না। কি বললাম? কোন জিনকে কোন মানুষ বশ করতে পারে না, মানুষকে এখতিয়ার আল্লাহ দেয় নাই যে জিনকে মানুষ বশ করে, বরং কোন জিন যদি চাই মানুষের কাছে আসতে পারে, মানুষ সাধনা করে ধ্যান করে জিনকে বশ করা সম্ভব
নয়, কোন জিন যদি বদমাইশি করে চলে আসতে চায় কোন ব্যক্তির কাছে তবেই সে জিন আসতে পারে, মানুষের ইখতিয়ার উক্ত নয়। জিন, জিন মানে হচ্ছে অদৃশ্য। জিন মানে কি? অদৃশ্য, যাকে দেখা যায় না, কিন্তু জিন রূপ ধারণ করতে পারে। পারে কি পারে না? সে ঘোড়া রূপ ধারণ করতে পারে, বিভিন্ন রকমের পাখি রূপ ধারণ করতে পারে, সাপে রূপ ধারণ করতে পারে। এই জন্য তো বিশ্বনবী বলছেন সেই মুসলিম হাদিস মধ্যে 2517-তে, যে তোমাদের বাড়িতে যদি হঠাৎই কোনো সাপ দেখতে পাও, প্রথমে তাকে বলো যে এই সাপ, তুই যদি জিন হোস তুই চলে যা। একবার বলবেন, দ্বিতীয় দিন আবার দেখছেন যে সাপটা যায় নাই, তখন বলবেন তুই যদি সত্যি, তুই যদি জিন হোস তুই চলে যা, নচেৎ আল্লাহর কসম করে বলছি তোকে আমি মেরে ফেলবো। এই কথা বলতে বিশ্বনবী বলেছে। তারপর দেখছেন যে জিনটা যায় নাই, মানে ওই সাপটা যায় নাই, যে দুষ্ট জিন, একে হত্যা করতে হবে। কথা বুঝতে পারছেন? কেন? কারণ জিনকে নিয়েও বা ইসলামে আকিদা আছে না নেই? অনেক মানুষ বলে যে জিন তো আগুনের সৃষ্টি। একজন ব্যক্তি প্রশ্ন করছিল, মানুষের যে মাটির তৈরি, মানুষ কিসের তৈরি ভাই? মাটির তৈরি। জিন হচ্ছে আগুনের তৈরি। জিন তো আল্লাহ সৃষ্টি করেছে, তো আমরা শুনেছি জাহান্নামেটা আগুনের তৈরি, আগুন দাও দাও করে জ্বলবে। তো জিন যদি জাহান্নামে চলে যায়, তো জিনকে যদি ওরা আগুনে ফেলে দেওয়া হয়, তো জিন তো আজাবই পাবে না। আগুন দেবার আগুন আজাব হয় নাকি? প্রশ্ন আছে না নেই? যুক্তি আছে না নেই? ওই যে জিন তো আগুনের তৈরি, জিন কি কিসের তৈরি ভাই? আগুনের তৈরি। জাহান্নাম কিসের তৈরি? আগুনের তৈরি। আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছে, জিনকে সৃষ্টি করেছে, কিছু কিছু জিনকে সৃষ্টি করেছে আল্লাহ জাহান্নামের জন্য। আরাফাত করবে একটা মাটি, যে এই দেখেন মাটি আছে না, মাটি যে এঁটেল মাটি শক্ত একদম কাঠের মতো হয়ে যায়, লোহার মতো, ওই মাটিতে মাথায় মারবে নোকে, বলে এটাও মাটি ওটাও মাটি, বা লাগবে কি লাগবে না কথা বলেন? মাটির তৈরি মানুষকে যদি মাটি দিয়ে মারা হয় লাগে না? লাগে। তাই তাদের এই কথা থেকে কর্ণপাত করবেন না। ওই কথা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আর জিনকে সৃষ্টি করেছে কেন? ইবাদত করার জন্য। ভাই জানেন জিনদের খাবার কি? কথা বলেন, জিনরা কি খায় বলেন তো? গোবর খায়। আর কি খায়? হাড্ডি খায়। আর কি খায়? তা থাকে কোথায় বলেন তো ভাই? কোথায় থাকে? যত নোংরা জায়গা আছে ওখানে বেশি থাকে। নোংরা জায়গাতে জিন্দা বেশি থাকে। বিশ্বনবী বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা, বিশ্বনবী একদিন সফরে যাচ্ছেন, এই মতো পরিস্থিতিতে কোনো পানি পাচ্ছেন না। সেই সময় একজন সাহাবা রাদিয়াল্লাহু আনহু, সে বলছে আল্লাহর রাসূল কি দিয়েছেন যা করবো, মানে শৌচাগারের কাজটা শেষ করবো। তখন কেউ অনেক জিনিস নিয়ে আসছে, তখন একজন ব্যক্তি একটা গোবর নিয়ে এসেছে। আল্লাহ রাসূল তাকে নিষেধ করলেন যে খবরদার, তোমরা গোবর দিয়ে তোমরা শৌচাগারের কাজ করবে না, আর হাত দিয়ে করবে না। কেন? কারণ এটা তোমাদের ভাইদের খাবার। কাদের খাবার? ভাইদের খাবার, জিনদের খাবার। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, এবং তিনি এই বিষয়টাকে খুব ইন্টারেস্টিং ছিলেন জিনের বিষয়ে। তাফসীরে তাবারিকুল বেনসরা জিন 1-7-9 তাফসীরে ঘটনাগুলো বর্ণনা আছে। একদা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একটা জিনের গোষ্ঠীর সঙ্গে দেখা পেয়েছেন। দেখা পর পরে জিজ্ঞাসা করছেন জিনদেরকে যে তোমরা কি করো, কোথায় বাড়ি, তোমাদের বয়স কত, সব জিজ্ঞাসা করেছে। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে কথাবার্তা বলেছেন। তো জিনরা তারপরে জিনদেরকে বলেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে তুমি আমাদের বাড়িতে আসবে, আমি তোমাকে দাওয়াত দিলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন তার বাড়িতে দাওয়াত দেয়, তখন বলছে জিনদেরকে জিজ্ঞাসা করেছে কি কি তোমরা খেতে পছন্দ করো। তখন বলছে যে আমরা গোবর হাড্ডি এগুলো খেতে পছন্দ করি। আর মনে করেন হাড্ডি গুলোকে যখন কোনো জিন বিসমিল্লাহ বলে হাত দিয়ে দিবে, সে কি হবে, ভরপুর মাংস হয়ে যায়। কথা বুঝতে পারছেন? যখন এই হাত গুলোতে বিসমিল্লাহ বলে হাত দেয়, এই জিন গোষ্ঠীরা তখন সঙ্গে সঙ্গে মাংসতে পূর্ণ হয়ে যায়, মানে এটা তাদের খাবার। তো আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যখন দাওয়াত দিয়ে নিয়ে এসেছে আমার বাড়িতে, তো আমি খাবার প্রস্তুত করে রেখেছি, আমার স্ত্রী প্রস্তুত করে রেখেছে, তো জিনগুলো এসেছে তাকে খেতে দিয়েছি। তো তারা যখন খাচ্ছে, সেই সময় দেখছি যে তাদের কোনো কিছু দেখা যাচ্ছে, শুধু যাচ্ছে একটা কিছু দেখছি, মানে হাড় যাচ্ছে, হাতটা দেখতে পাচ্ছে, হাত পা পেট কিছু দেখতে পাচ্ছে না। দেখেন হরর এপিসোডে দেখায় না, 1400 বছর আগে হাদিস আছে না নেই? আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম যে মানুষের জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত, ইবাদত করলেই আল্লাহ যে ইবাদত কবুল করে এর কোনো নিশ্চয়তা নেই। তবে মনে রাখবেন, ইবাদত বলতে যদি সারি অর্থ ধরেন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া সন্তুষ্টির জন্য কোনো কিছুকে গ্রহণ করা আর কোনো কিছুকে বর্জন করা, ছেড়ে দেওয়া, এই দুটোকে বলা হয় ইবাদত। কি বললাম কথা বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু গ্রহণ করা,
জীবনে কিছু গ্রহণ করছেন এটাকে বলা হয় ইবাদত মানে আপনি যদি বিয়ে করেন বিয়ে করছেন আপনার বয়স হয়ে গেছে এখন 22 23 আপনি নিজেকে ধরে রাখতে পারছেন না মনে করছেন আপনি ফিতনাতে জড়িয়ে যেতে পারেন এই যে বিয়ে করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য কেন যে ব্যভিচারের মধ্যে যুক্ত না হয়ে পড়েন আপনি যদি গুনাহের মধ্যে জড়িয়ে না পড়েন এই জন্য যদি বিয়ে করেন এটা ইবাদত কি ইবাদত নয় কথা বলেন এটা ইবাদত কোন কিছু গ্রহণ করা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন স্ত্রীকে যদি তুমি এক লোকমা যদি মুখে তুলেও দাও এটা ইবাদত কি ইবাদত নয় কোন মানুষকে টাকা দিতে পারছেন না সম্পত্তি দিতে পারছেন না কিন্তু আপনি যে বুদ্ধি আছে যদি পরামর্শ দেন বা এটা ইবাদত কি ইবাদত নয় এটাও ইবাদত মানে আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট থেকে তো ছোট যা কিছু করবেন ইবাদত কি ইবাদত নয় আমরা মনে করি যে নামাজ পড়া রোজা করা হজ করা যাকাত দেওয়া এগুলোকেই শুধু মনে করি ইবাদত কিন্তু একটা মানুষকে হাসি মুখে কথা বলা ইবাদত কি ইবাদত নয় কথা বলেন এটা হচ্ছে ইবাদত তাই আমাদেরকে ছোট ছোট ইবাদত গুলোকেও আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কেন এটা ইসলামের মূল আদর্শ কি বললাম ইসলামের মূল আদর্শ ঠিক একই ভাবে আল্লাহর ভয়ে কোন জিনিসকে ছেড়ে দেওয়া ত্যাগ করা করবেন না বর্জন করে দিচ্ছেন কিছু করছেন না বাদ দিয়েছেন এটা ইবাদত কি ইবাদত নয় আল্লাহর ভয়ে কোন জিনিসকে ছেড়ে দেওয়া এটা ইবাদত প্রমাণ পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল সূরা 17 আয়াত নম্বর 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকরাবু জিনা জিনা যে রাস্তায় আছে তার ধারের কাছে যেও না 13 ফেব্রুয়ারি রাত্রি 11টা 59 মিনিট মানে 12টা বেজেছে 14 ফেব্রুয়ারি হয়ে গেছে একটা যুবক একটা যুবতীকে একটা মেয়েকে ফোন করেছে রিং বেজেছে মেয়েটা ফোনটা ধরেছে ফোনটা ধরে তখন যুবক বলছে আপনি কে বলছেন মেয়েটির সঙ্গে সঙ্গে বলছে ভাইয়া আপনি কে বলছেন যে দেখুন আপনি চিনতে পারবেন না আসলে নাম্বারটা অনেকদিন ধরে আপনার মোবাইল আমার নাম মানে আপনার নাম্বারটা মোবাইলে সেভ করা ছিল কিন্তু বুঝতে পারছেন আপনি কে মেয়েটা বলছে দেখুন আপনাকে তো চিনি না কোথা থেকে বলছেন তো ঢাকা থেকে বলছি তো আমি তো দিনাজপুর থেকে বলছি সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে যে আসলে আপনি কি আপনার পরিচয়টা দেন তো মেয়েটা বলছে দেখুন আপনাকে জানেন তারপরে ফোনটা করেন ফোনটা কেটে দিয়েছে 4-5 মিনিট পর যুবককে আবার ফোন করেছে মানে ছাত্রাম করছে বুঝতে পারছেন না আবার ফোন করেছে ফোন করে দেখুন আসলে আমি বুঝতে পারছি না আপনি কেসের পরিচয় দেন তো কোথায় বাড়ি আপনার বাবার নাম এই প্রশ্ন করছে মেয়েটা বলছে দেখুন অনেক রাত্রি যদি প্রয়োজন হয় কালকে সকালবেলা আপনি ফোন করবেন আমার ভাই আছে ভাইয়ের সঙ্গে আপনার কথা বলে দিব প্লিজ আপনি আমাকে রাত্রিবেলা ডিস্টার্ব করবেন না এই ফোনটা আবারও কেটে দিয়েছে তৃতীয়বার মেয়েটিকে যখন আবার ফোন করেছে ছেলেটি মেয়েটি সঙ্গে সঙ্গে বলছে দেখুন আমি একজন মুসলিম নারী আমাকে এইভাবে ফোন করে অভিযাত্রে আপনার সময় কোনো কথা থাকতে পারে না আপনি একজন বিজ্ঞানা পুরুষ আপনার সময় কোনো সম্পর্ক নেই এই কথা বলে সঙ্গে সঙ্গে বলছে ইন্নি আকাফুল্লাহ নিশ্চয়ই আমি রব আল্লাহকে ভয় করি এই কথা বলে মেয়েটা যে নাম্বারটাকে অমনি ব্লক করে দিয়ে মোবাইলটাকে সুইচ অফ করে দিয়ে বিছানার নিচে রেখে দেয় বা বলতো মেয়েটি ইবাদত করলো কি করলো না এই মেয়েটি আল্লাহর ইবাদত করলো কিছুই করেনি কি করেছে ছেলে হারাম এই সম্পর্ক থেকে দূরে থাকার জন্য নাম্বারটাকে ব্ল্যাকলিস্টে তুলে দিয়েছে মোবাইলটাকে সুইচ অফ করে দিয়েছে এই 14 ফেব্রুয়ারির নামে বিশ্ব ধর্ষণ দিবসকে লাথি মেরে চলে এসেছে বাবা এটা ইবাদত কি ইবাদত নয় ভাই সামনে 14 ফেব্রুয়ারি এসেছে আপনি কত রকমের পরিকল্পনা করেছেন কি করেছেন যে আপনি রাজশাহীতে যাবেন এখান থেকে ট্রেন ধরবেন রাজশাহীতে চলে যাবেন পার্কে যাবেন বসবেন রিক্সাতে ঘুরবেন একসঙ্গে রেস্টুরেন্টে খাবেন আপনি সেলিব্রেট করবেন অনেকগুলো আপনি চিন্তাধারা করেছেন আজকে এই কথাটা শোনার পরেই যদি আপনি তৌবা করেন যতগুলো আপনি এই পরিকল্পনা করেছেন আপনি একটা টেক্সট করে আপনার গার্লফ্রেন্ডকে বলে দিলেন দেখো এই হারাম জিনিস আমরা করতে পারবো না এই বলে যদি আপনি বলেন যে তোমার সঙ্গে আজকে ব্রেকআপ ভাই বলুন তো আপনি এটি ইবাদত করলেন কি করলেন না ইবাদত সহিহ বুখারি হাদিস নম্বর 660 আলসুল বলছেন শাস্ত্রে নে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ ছায়াতে স্থান দিবে তার মধ্যে 4 নম্বর ব্যক্তির কথা বলতে গিয়ে বিশ্বনবী বলছেন ওই যুবক যে যুবতী একটা সুন্দরী ধনী পরিবারের নারী তাকে দাওয়াত দিয়েছে আসো আমার সঙ্গে তুমি ফিজিক্যাল রিলেশনে যাও আর যুবক সঙ্গে সঙ্গে বলেছে ইন্নি আকাফুল্লাহ নিশ্চয় আমি রবকে ভয় করি এই কথা যদি কোনো যুবক বলতে পারে এই সিচুয়েশনে এসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কিয়ামতের মাঠে তার নিজ ছায়া নিচে স্থান দেবে এই 14 ফেব্রুয়ারি বিশ্ব ধর্ষণ দিবস বা আছে না নাই কথা বলেন এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে গোটা বিশ্ব জগতে যে পরিমাণে ধর্ষণ হয় ভাই গোটা রেকর্ড যদি করেন এক নাম্বার হবে কি হবে না অবশ্যই হবে মানুষের দেখা বলেছে ভালোবাসা দিবস ভাই ভালোবাসা শব্দটা একটা পবিত্র শব্দ এই শব্দটাকে আজকে নষ্ট দিবসের সঙ্গে মিলে দেওয়া হয়েছে কি হয় নাই হয়েছে ভালোবাসা ইউনিভার্সাল শব্দ
পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্যই এই ভালোবাসার লাভ শব্দ ব্যবহার করেছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইফ ইউ লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্যাট ফর মুহাম্মদ পিস বি আপন হিম সত্যি যে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা আল্লাহর জন্য ভালোবাসা আছে না নাই আছে বিশ্বের ভিতরে ভালোবাসা আছে না নাই সেই বুখারী 15 নম্বর হাদিস গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে যে ব্যক্তি ভালোবাসার হকদার সেই ব্যক্তির নাম কি তোরা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভালোবাসা শব্দকে আজকে ভাই নোংরা দিবসটার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে কি হয় নাই হয়েছে মনে রাখবেন ভালোবাসা আর প্রেম এর মধ্যে পার্থক্য আছে না নাই কথা বলেন ভালোবাসা আর প্রেম দুটোর মধ্যে পার্থক্য আছে ভালোবাসা লাভ এটা একটা ইউনিভার্সাল ওয়ার্ড একটা ইউনিভার্সাল সর্বজনীন একটা শব্দ বা বলতে আপনি কুত্তাকে ভালোবাসতে পারেন কি পারেন না ছাগলকে ভালোবাসতে পারেন কি পারেন না বাবাকে ভালোবাসতে পারেন কি পারেন না মাকে ভালোবাসতে পারেন কি পারেন না নিজের ছোট বোনটাকে ভালোবাসতে পারেন কি পারেন না পারেন কেন ভালোবাসা ইউনিভার্সাল ট্রুথ এটা একদম সত্য মানুষ ভালোবাসতে পারে কিন্তু আপনি কি বলতে পারবেন যদি আপনি বলি যে ভাই আপনি কুকুরের সঙ্গে প্রেম করেন না না বলবেন না কুকুরের সঙ্গে প্রেম করি ছাগলের সঙ্গে প্রেম করি যদি আপনি আপনার মাকে অথবা বোনকে বা রিলেটিভ তাদেরকে গিয়ে যদি বলেন যে মা তোমার সঙ্গে প্রেম করি একটা থাপ্পড় দেবে না ভাই প্রেম আর ভালোবাসার দুটো শব্দের মধ্যে আকাশ আর জমিন পার্থক্য আছে কিন্তু এই ভালোবাসার দিবসের নামে এই নষ্ট দিবসকে আজকে ভালোবাসার মতো এই ভালো একটা শব্দকে আজকে বিকৃত করা হচ্ছে করছে না হচ্ছে প্রেম ওই জায়গাতে ব্যবহার করা হয় যে সেক্সুয়াল রিলেশন তাহলে আপনার যৌনতা তৃষ্ণা আছে ওই যে এখানে প্রেম আছে না নাই কথা বলেন প্রেম শব্দটা কখন ব্যবহার করা হয় যেমন যৌনতা আছে যেমন সেক্সুয়াল বিষয়গুলো আছে তখনই প্রেম শব্দটা ব্যবহার করা হয় আর ভালোবাসা ইউনিভার্সাল গাছকেও ভালোবাসা যায় মাকেও ভালোবাসা যায় স্ত্রীকেও ভালোবাসা যায় তাই মনে রাখবেন যখন আপনাকে বিশেষ করে এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যত রকমের পরিকল্পনা আছে আজকেই যে হাদিসটা শুনলেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার নিজ ছানিতে স্থান দেয় প্রথম যে যুবতী তাকে বলেছে আসো আমার সঙ্গে তুমি ফিজিক্যাল রিলেশনে যাও আর যুবক একদম ডিসকানেক্ট করে দিয়েছে তার সঙ্গে ব্রেকআপ করে দিয়েছে আজকে যদি হাদিসটা শোনার পরে আমল করেন মানে 14 ফেব্রুয়ারিতে বাড়ি থেকে এক ধাপ বাইরে যদি বের না হন আল্লাহর ভয়ে ভাই এটা ইবাদত কি ইবাদত নয় ইবাদত শুধু নামাজ পড়া ইবাদত নয় হজ করা ইবাদত নয় যাকাত দেওয়া ইবাদত নয় যাবতীয় হারাম রিলেশন থেকে দূরে থাকাটাও ইবাদত মা বোনেদের উদ্দেশ্যে আমরা বলি আপনি প্রতিদিন নামাজ পড়ছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন কন্টিনিউ কিন্তু আপনি এখন মতো পর্দা করেন না আজ থেকে যদি পর্দা করেন পর্দা করাটা ইবাদত কি ইবাদত নয় চাচার উদ্দেশ্যে বলি চাচা আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু আপনি যে বর্জন করতে পারেন না জর্দা আছে না নাই কথা বলেন জর্দা চাচা প্রতিদিন খাচ্ছে শুধু চাচা খায় নাকি মৌলভী সাহেবও তো খায় ভাই খায় কি খায় না আর মৌলভী সাহেব যদি বলে মৌলভী সাহেব আপনি যে জর্দা দিয়ে পান খাচ্ছেন জর্দা তো হারাম হারাম কে বলেছে তাহলে এটা কি আরে তুই বলিস না এটা আসলে কি জানিস জর্দা আসলে তোর ইয়ে মানে ইয়ে টিয়ে করতে করতে লাস্টে মা করু কি ভাই মা করু বাঙালি মানুষ বুঝি না মা করু মানে কি তো মা করু মানে কি জানেন মা করু মানে খারাপ মাকরু মানে ক্ষতিকর মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে নিন্দনীয় বা মাকরুর কোন শব্দ ভালো পেয়েছেন মাকরু মানে খারাপ মানে হুজুর খারাপ খাচ্ছে হুজুর যদি খারাপ খায় হুজুরের কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে জি না আমি এই জন্য বলেছি জর্দা নিষেধাজ্ঞা দ্রব্য খাওয়া পান করা এগুলো যে হারাম কোরআন হাদিসের দরকার নেই যুক্তি আপনার জন্য যথেষ্ট ধরুন আপনি বাড়িতে শ্বশুর বাড়িতে যাচ্ছেন বেড়াতে 50 টাকা দামি রসগোল্লা কিনেছেন কিনে শ্বশুর বাড়িতে চলে গেছেন বউটাকে বলছে তুমি এটা রাখো আমার খুব চাপ নিয়েছে পায়খানা ঘরে ঢুকে পড়েছেন পায়খানা ঘরে যখন ঢুকে পড়েছেন আপনার নতুন বউ করেছে কি বুদ্ধিমতী বউ সরাসরি প্লেট নিয়েছে 50 টাকা দামের মিষ্টি প্লেটে তুলে দিয়েছে কাঁটা চামচও লাগিয়ে দিয়েছে পায়খানা ভিতরে ঢুকে দিয়ে বলছে না তুমি খাও ভাই পায়খানা ঘরে বসে বসে মিষ্টি খেতে পারবেন নতুন বউ দিয়েছে সুন্দরী বউ শ্বশুর বাড়ির পায়খানা বুঝতেই পারছেন এত হাই কমোড আছে ভাই বসে বসে খেতে পারবেন কেন পারবেন না রে ভাই পায়খানা ঘরে বসে বসে আপনি কলা খেতে পারবেন জি পায়খানা ঘরে বসে বসে ভাত খেতে পারবেন ছোলা বাদাম কমলা লেবু আম পৃথিবীর কোন হালাল খাবার ভাই পায়খানা ঘরে মানুষ খেতে পারবে জি না কিন্তু এক শ্রেণীর বদ মানুষ আছে নির্লজ্জ বেহা আছে ওরা আবার বলে আরে ভাই বলিয়েন না আমরা বিড়ি না খেলে পায়খানায় গিলার হয় না আছে না নাই ঠিক আছে
একসাথে মানুষ আছে যারা বলছে যে ভাই আমি যতক্ষণ না বিড়ি সকালে টানছি ততক্ষণ তো পায়খানায় ক্লিয়ার হয় না আছে না নাই আছে তার মানে বুঝতে হয় পৃথিবীর কোনো হালাল খাবার কেউ পায়খানা করে বসে খেতে পারে না যেহেতু বিড়ি একটা হারাম খাবার নাপাক খাবার খাবিস খাবার এর জন্য দেখেন একটা নোংরা কাজ করতে গিয়েছে নোংরা ঘরে গিয়েছে এখন নোংরা না খেলে নোংরা বের হয় না ওদের সিস্টেমটা উল্টো হয়ে গেছে কি যায় নাই দার্জিলিং থেকে এসেছে ছেলেকে দেখাচ্ছেন আর আপনি গিলছেন ছেলেকে দেবেন না পারবেন আপনি খেতে পারেন ওই ব্যক্তির জন্য যে বাড়িতে একসঙ্গে ভাত খাবার খাচ্ছে মিষ্টি খাচ্ছে খাবার খাওয়ার পরে একটা বিড় ধরাবে ধরে তার বউকে দেবে তার মেয়েকে দেবে তার ছেলেকে দেবে একদম ফ্যামিলিগত ভাবে যারা বিড়ি খেতে পারে এদের জন্য বিড়ি খাওয়া জায়েজ এদের জন্য বিড়ি সিগারেট এগুলো খাওয়া যায় একদম কে কে খাবেন যদি পারেন আপনার জন্য জায়েজ করে দিলাম দেখি কেউ আছেন নাকি ভাই কেউ আছেন আছে এগুলো হুজুরদের জন্য এখন থেকে যদি আপনি নিষেধাজ্ঞ পরিত্যাগ করে দেন ভাই বলুন তো আপনার এটা ইবাদত হিসাবে লেখা হবে কি হবে না এটাও ইবাদত মনে রাখবেন কোনো কিছুকে ছেড়ে দেওয়া বর্জন করে দেওয়া এটাও ইবাদত কোনো কিছুকে গ্রহণ করা এটাও ইবাদত ইবাদত কবুলের টোটালি ছয়টা শর্ত আছে কয়টা শর্ত ছয়টা শর্ত আছে বিশেষ একটি ঘোষণা যদি মসজিদ উন্নতি করতে আজকের আলোচনা সভা আর আমি জিন্দেগিতে কোনোদিন টাকা তুলি নাই কিন্তু কর্তৃপক্ষ আমাকে বেশ কয়েকবার বলেছে তো আর আমার এটা অভ্যস্ত না আমি কমপক্ষে ভারত বাংলাদেশ এবং আমাদের ভারতের বিভিন্ন প্রান্তে আলোচনা করে কোনোদিন টাকা যে কেউ তুলতে হয় জানিও না সিস্টেমও বুঝি না অনেক হুজুর কত চমৎকার করে তার টাকা তোলে দেখতে মজা লাগে অমুকের ছেলে দিল এত টাকা দান আল্লাহ তুমি করিও না জান্নাত দিতে ভুল কি যে কি একটা বলে বাঁচানা নাই আছে ওদের কিন্তু মানে শুধুমাত্র ওদের যে ছন্দগুলো দেয় মানে ওগুলোর জন্য হুজুরকে আর 20,000 টাকা ইমিটার দরকার ছিল আপনাদের আর একটা কথা মনে রাখবেন এটা আমাদের জন্য লজ্জা মুসলিম জাতির জন্য লজ্জা পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ আছে আমি ইন্ডিয়াতে থাকি 85% মানুষ আছে হিন্দু তাদের কমপক্ষে প্রত্যেক গ্রামে গ্রামে 4-5টা করে তাদের মন্দির আছে কোনোদিন আপনি কখনো দেখেছেন যে তাদের নামযজ্ঞ সমাতে একটা ঠাকুর নিয়ে এসেছে এসে বলছে আমরা মন্দির তৈরি করবো টাকা দাও আছে কথা বলেন কোনোদিন কোন হিন্দু দাদা থেকে দেখেছেন তারা নামযজ্ঞতে এসে তাদের মন্দির উন্নতি কল্পে তাদের শ্মশান ঘাট উন্নতি কল্পে তাদের শিক্ষা প্রতিষ্ঠান উন্নতি কল্পে জনসাধারণের টাকা তুলছে ভাই এমন ঘটনা দেখেছেন জি না খ্রিস্টানদের মধ্যেও আছে তারা ধর্ম প্রচার করে ভাই তারা কখনো ধর্মের জন্য কোন গির্জার জন্য কবরস্থানের জন্য তারা কখনোই ধর্মীয় স্থান থেকে ভাই কখনো টাকা তুলতে দেখেছেন জি না এটা মুসলিম জাতির জন্য লজ্জা যে আল্লাহ ঘর নির্মাণ করবেন এর জন্য মানুষের কাছে টাকা চাইতে হবে এটা আপনার দাবি যদি জান্নাত কিনতে চান টাকা এসে স্ট্রিটে বই দিয়ে যাবেন এটা আপনার দায়িত্ব আমি তো চাইবো রে ভাই আপনার মসজিদে আমি নামাজ পড়তে আসবো আজিব ব্যাপার আল্লাহর ঘর আপনি পাঁচতলা বিল্ডিং নির্মাণ করতে পারছেন আর গোটা এই এলাকার মানুষ মিলে একটা মসজিদ নির্মাণ করতে পারবেন না আপনি ফকিরের মতো আল্লাহর ঘরের জন্য ভিক্ষা চাইতে হবে আজিব ব্যাপার এটা আপনার দায়িত্ব যে জান্নাত চান স্টেজ এসে টাকা আপনার দিয়ে যাবেন আর ছেলেরা যারা ঘোরাঘুরি করছে তাদেরকে আপনার পকেটে হালাল যা আছে সব দেবেন আজকে ইনকাম যা করেছেন একদিনকার ইনকাম সব দেন কে কে দেবেন হাত তোলেন তো ভাই
আজকে একদিন যা ইনকাম করেছেন হালাল টাকা আপনি দিবেন কারা কারা দিবেন না হাত তুলেন তো ভাই কি রে ভাই কারা কারা দিবেন না একদিনকার হালাল টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য কারা দিবেন না হাত তুলেন কে দিবেন না ভাই আপনি দিবেন না ভাই ইনকামে নাই আরে ভাই দিলে হাত তুলতে হবে না যা দিবেন না তারা হাত তোলে কারা দিবেন না আলহামদুলিল্লাহ এটা হয়ে গেল এটাই তো মুমিনদের বৈশিষ্ট্য যে একদিনকার হালাল ইনকাম আল্লাহর ঘরের জন্য আমি দিয়ে দিলাম আর বিশ্বনবী তিনি বলেছেন সহিহ বুখারী 450 নম্বর হাদিস কোন ব্যক্তি যদি আল্লাহর মসজিদ নির্মাণের জন্য দান করে বাইতুল ফি জান্নাহ আল্লাহ তার জান্নাতে ঘর দিবে ভাই এর চাইতে বড় কিছু আর কিছু পাওয়ার আছে আল্লাহর জন্য যদি দুনিয়াতে ঘর নির্মাণ করেন আল্লাহ আপনার জন্য ঘর দেবে আল্লাহ ফ্রিতে কোনো কাজ করে নেন না আল্লাহ প্রতিদান দেয় তাই জান্নাতে যদি ঘর চান আর আপনি যদি মনে করেন না বিশ্বনবী যে কথা বলেছে এটা 100% আর যদি মনে করেন না কোরআন আছে যা আছে আর বিশ্বাস করেন আর টাকা দেওয়ার দরকার নেই যদি ইমানি জজবা থাকে সত্যি বিশ্বনবীকে যদি নবী মনে করেন যদি মনে আলফাল মনে না করেন তাহলে আপনার দেওয়ার দরকার নেই বিশ্বনবী সহিহ বুখারীর হাদিসে বলেছে নিশ্চিত আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর দিবে বিন্দু পরিমাণে সন্দেহ নেই কেন এটা সহিহ বুখারীর হাদিস বিন্দু পরিমাণে কোনো যায়েব দুর্বলতা নেই কিন্তু আপনি তো জান্নাতকে বিশ্বাস করেন না বাউন হুজুররা বলছে শুনে শুনে ঠাকুমার ঝুলির মতো হয়ে গেছে আপনার কাছে বাউন ঠাকুমার ঝুলি জি না সত্যি যদি বিশ্বাসের যদি বিন্দু পরিমাণে থাকে এই কথা বলে যে কিয়ামতের মাঠে একদম হুবহু যা যা আছে প্রত্যেকটা আপনি দেখতে পাবেন ভাই এটা কি আপনি বুঝতে পারেন না বিশ্বের 1400 বছর আগে যে কথাগুলো হাদিসে বলে গেছে ভাই এখন বাস্তব প্রমাণ পাচ্ছেন কি পাচ্ছেন না কথা বলেন আল্লাহ কোরআনে যেসব কথা বলেছে 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছে সূরা ফুরকান আয়াত নম্বর 61 যে চাঁদের আলো নিজের আলো নয় ধার করা আলো ভাই আজকে বিজ্ঞান আবিষ্কার করছে কি করছে না কথা বলেন চিন্তা করেন গোটা বিশ্ব জগতের মানুষ মনে করছে চাঁদের আলো এটা কিসের আলো চাঁদের নিজেরই আলো আছে কোরআন 1400 বছর আগে বলেছে চাঁদের আলো নিজের আলো নয় এটা ধার করা আলো ভাই কোরআন যদি আল্লাহর বাণী না হয় ভাই কোনো মানুষ কখনো বলতে পারতো জি না আমার কাছে বাইবেল আছে বাইবেলের বুক অফ জেনেসিস প্রথম অধ্যায় 1 নম্বর অধ্যায় 16 এবং 17 নম্বর ভার্সে লিখেছে যে চাঁদের আলো নিজের আলো এখন বাইবেলটা আমার কাছে আছে দেখবেন লিখে রেখেছে যে চাঁদের আলো নিজের আলো বা চাঁদের আলো নিজের আলো কথা বলেন জি না চাঁদের আলো ধার করা আলো বাইবেল বলছে চাঁদের আলো নিজের আলো হিন্দুদের গীতা যজুর্বেদ অধ্যায় 31 মন্ত্র নম্বর 6 সেখানে বলা হচ্ছে চাঁদের আলো এটা নিজেরই আলো কিন্তু কোরআন সম্পূর্ণ বিপরীত ধর্মী তথ্য দিচ্ছে চাঁদের আলো নিজের আলো না এটা সূর্য থেকে ধার করা আলো ভাই কোনটা বিজ্ঞানের সঙ্গে মিল আছে কথা বলেন তো ভাই কোরআনে এতগুলো তথ্য রয়েছে যেগুলো প্রত্যেকটা আজকে বিজ্ঞানীরা প্রমাণ করে 100% হয়ে যাচ্ছে কিন্তু কোরআনে যে জান্নাতের কথা আছে জাহান্নামের কথা আছে আমরা দেখতে পাচ্ছি না এর বাস্তবতা আছে না নাই বললেই বুঝতে পারবেন তাই আপনাকে বলছি সত্যি যে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে থাকেন আল্লাহর কোরআনকে যেমন তেমন গ্রন্থ না মনে করে যে আল্লাহর বাণী মনে করেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব যে জান্নাত নিতে চান আপনাকে অবশ্যই আপনাকে এখানে দান করাটা আপনার জন্য বাধ্যতামূলক ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দাও সকলে বলি আল্লাহুম্মা আমিন ইবাদত দুই ধরনের এক কোন কিছু গ্রহণ করা ইবাদত দুই কোন কিছুকে বর্জন করে দাও ইবাদত ইবাদত করলে 6টা শর্ত আছে কয়টা কথা বলেন 6টা তিনটে আছে ভেতরের আর তিনটে আছে বাইরের কি বললাম তিনটে ভেতরের আর তিনটে বাইরের ইবাদত করলে প্রথম শর্ত ভাই ইবাদত করলে প্রথম শর্ত কি বলেন তো জি ইবাদত করলে প্রথম শর্ত একটু আগে যে হাদিসটা বললাম সহিহ বুখারী হাদিস 450 কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ বলছেন বাইতুল ফি জান্নাহ তো আল্লাহ সুবহানাহু তাকে জান্নাতে ঘর দেবে কি দেবে কথা বলেন ঘর দেবে বা বলতে একটা হিন্দু একটা নয় 20টা মসজিদ নির্মাণ করে দিল আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে কথা বলেন কোন খ্রিস্টান একটা নয় 20টা নয় 200 খান যদি মসজিদ নির্মাণ করে দেয় বা আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে কথা বলেন জান্নাতে ঘর দেবে জি না তার মানে বুঝতে হবে আপনাকে আল্লাহর রাসূল বলছে যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে দিবে আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে কিন্তু একই কাজ একই মসজিদ কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন তা যদি করে দেয় তাকে জান্নাতে ঘর দেওয়া হবে না বা আমি মুসলিম আমি এই কাজ করলে প্রতিদান কিয়ামতের মাঠে জান্নাতে ঘর কিন্তু হিন্দু একই কাজ করলে তাকে জান্নাতে আল্লাহ ঘর দিবে না কারণ কি কি কারণ কেন দেবে না আমাদেরকে দিবে আল্লাহ ওদেরকে দিবে কেন কারণ কি কথা বলেন তাহলে মানে হালাল রুজি নেই কে বললো হিন্দু দাদারা হালাল রুজি ইনকাম করে না অনেক মানুষ আছে যে হালাল ইনকাম করে বাচ্চারা নেই কথা বলেন আছে একজন অমুসলিম হিন্দু খ্রিস্টানের কেন ইবাদত কবুল হবে না আমাদের ইবাদত কবুল হবে কি কারণ
আকীদা বিশ্বাস ভিন্ন। যে আমরা অসংখ্য আমরা এখানে মন্তব্য করছি মনের জন্য অমুসলিমের ইবাদত কবুল না হওয়ার জন্য, প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এটা যে ইমান কি বললাম ভাই আপনার স্টেজে এখানে আসেন না, আমাদের ভাইরা চলাচল করছে, স্টেজে আসার দরকার নেই, আপনারা নিরিবিলিতে বসে থাকেন, ইনশাল্লাহ প্রত্যেকের কাছে যাবে, আপনার যতদূর সম্ভব আপনার সর্বাধিক দেওয়ার চেষ্টা করবেন। যে আমরা যে কথা বলছিলাম যে ইবাদত বিশেষ করে যখন আমরা করি বা করছি, আমাদের ইবাদত কবুল হবে অমুসলিম ইবাদত কবুল হবে না, এর মাঝখানে যে মূল পার্থক্য সে পার্থক্য নাম কি? ইমান। কি বললাম ভাই? ইমান মানে কি? বিশ্বাস। ভাই বলতো কিসের প্রতি বিশ্বাস? ভাই আল্লাহর প্রতি বিশ্বাস। ভাই আল্লাহকে বিশ্বাস করলে কি আল্লাহ ইবাদত কবুল করে? কথা বলেন, আল্লাহকে বিশ্বাস করলে কি আল্লাহ ইবাদত কবুল করে? ভাই আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? আবু জাহেল তো আল্লাহকে বিশ্বাস করতো, আবু লাহাব আল্লাহকে বিশ্বাস করতো। এই জন্য তো কাবা শরীফের গ্রাফ ধরে আবু জাহেল চিৎকার মেরে বলেছিল, আল্লাহ হে কাবার রব, যদি মোহাম্মদ হকের উপরে থাকে তো কাবার দায়িত্ব তুমি তাকে দিয়ে দাও, আর আমি যদি হকের উপরে থাকি তাহলে এই কাবার দায়িত্ব আমাকে দাও। আবু জাহেল বলেছে কি? বলে নাই, বলেছে মানে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ যে ইবাদত কবুল করবে এর কোনো নিশ্চয়তাও নেই। ভাই হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে কি করে না? তারা আল্লাহকে বিশ্বাস করে, সে নামের পরিবর্তন ঘটিয়েছে, তারা কি বলে আল্লাহকে? বলে ভগবান। কি বলে কথা বলেন? তারা আরবিতে আল্লাহ, এটাকে সংস্কৃতে বলে ভগবান, খ্রিস্টানরা ইংলিশে বলে গড। তো ভাই বলুন তো, তারা শব্দের পরিবর্তন করে নাই, শুধু ভাষার পরিবর্তন করেছে। যেন আমরা বলি আল্লাহকে খোদা, ভাই বলি কি বলি না কথা বলেন? বা আল্লাহর নাম খোদা আছে? না না না, আল্লাহর নাম খোদা নেই। হিন্দুর একটা ধর্মগ্রন্থ আছে, নাম হচ্ছে ঋক বেদ, কার নাম্বার 1 সূক্ত নম্বর 66 মন্ত্র নম্বর 46, একটা মন্ত্র আছে। মন্ত্র কি বলছে দেখবেন, মন্ত্র কি বলছে দেখেন, ইকাম সত্যি প্রভু দবদন্তি, সত্য একটি, ঈশ্বর একজন। জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে, কি বললাম? ঈশ্বর একজন। জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে, বা এই শ্লোকটা আমরা মানে কি মানি না কথা বলেন? আল্লাহ সুবহানাহু নিজে বলছে সূরা বানিসাইল 1:10 আসমাউল হুসনা, আল্লাহ একজন, তবে আল্লাহর নাম কটা? 99টা। আল্লাহর নাম আর রহমান আর রহিম আল করিম আল হাকিম, মানে আল্লাহ 99টা নাম আছে। তো আল্লাহ কয়জন কথা বলেন? আল্লাহ একজন। আল্লাহকে বিশ্বাস করলে যে আল্লাহ ইবাদত কবুল করে এর কোনো নিশ্চয়তা নেই। ওই হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, এমনকি অনেক হিন্দু দাদারা আছে তারা ঈশ্বরকে আল্লাহ বলে ডাকে, আছে না নাই? আছে, তারা আল্লাহ বলে ডাকে। কেন? তাদের একটা ধর্মগ্রন্থ আল্লাহ উপনিষদ প্রথম অধ্যায় মন্ত্র 5, 8, 6 দুটো মন্ত্র আছে। মন্ত্র কি বলছে? মন্ত্র পড়বো কথা বলেন? মন্ত্র বলছে কি দেখেন, আল্লাহ জ্যেষ্ঠাম শ্রেষ্ঠাম পরমাম পুণ্যাম ব্রহ্মাম আল্লাহ আল্লাহ মুহাম্মাদা ওরা কে পারছে আল্লাহ আল্লাহ। কি ভাবছেন মন্দির চালাতে পারবো? আল্লাহ জ্যেষ্ঠাম শ্রেষ্ঠাম পরমাম পুণ্যাম ব্রহ্মাম আল্লাহ আল্লাহ, তিনি জ্যেষ্ঠাম, তিনি সবচেয়ে বড়, শ্রেষ্ঠাম, তিনি সর্বশ্রেষ্ঠ, পুণ্যাম, তিনি ন্যায় বিচারকারী। হিন্দু দাদাদের ধর্মগ্রন্থে ঈশ্বরের অনেকগুলো নাম বলতে বলতে একটা নাম বলেছে আল্লাহ, মানে হিন্দু দাদারাও ঈশ্বরকে আল্লাহ নামে ডাকে, অনেকেই ডাকে আমরা দেখেছি। কিন্তু ভাই বলুন তো, আল্লাহকে বিশ্বাস করলে তার মানে ইবাদত কবুল হবে, এ কথা ঠিক নয়। একজন অমুসলিমরা আল্লাহকে বিশ্বাস করে, কেমন আল্লাহতে বিশ্বাস করে জানেন? কেমন ঈশ্বরে বিশ্বাস করে? অমুসলিমরা আল্লাহকে বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করার পরেও তাদের ইবাদত কবুল না হওয়ার জন্য প্রথম যে কারণ সেটা হচ্ছে আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ আকীদা নেই। কি নেই কথা বলেন? হিন্দু দাদাদের তাদের ঈশ্বরের ধারণা কি জানে? তারা মনে করে এই গোটা বিশ্বকে সৃষ্টি করেছে ব্রহ্মা। কে সৃষ্টি করেছে? ব্রহ্মা। এই যে তো কথায় কথায় একটা কথা আমরা বলেও দিই, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, ভাই বলি না, বিশ্ব ব্রহ্মাণ্ড মানে কি জানেন? ব্রহ্মা যুক্ত অন্ড, তথা ব্রহ্মার অন্ড কোষ থেকে এগুলা বিশ্ব সৃষ্টি হয়েছে, এই জন্য ব্রহ্মাণ্ড শব্দটা ব্যবহার করা হয়। কিন্তু আমরা মুসলিমরা বলি কি বলি না, এ কথা বলা যাবে না, ব্রহ্মাণ্ড এ কথা বলা যাবে না। হিন্দুরা মনে করে ব্রহ্মার অন্ড কোষ থেকে এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য ব্রহ্মাণ্ড বলা হয়। ভাই তাদের ধারণা এটা, ব্রহ্মা তিনি গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছে, তার মেয়ের নাম সরস্বতী, যাকে মুখ থেকে সৃষ্টি করেছে। কোথা থেকে কথা বলেন? মুখ থেকে। আর সরস্বতীকে সৃষ্টি করার পরে ব্রহ্মা তার রূপ তার চেহারা দেখে এতটাই বিমুগ্ধ হয়েছে, তার মেয়েকে ধর্ষণ করার জন্য রাস্তা রাস্তায় ছুটতে শুরু করেছে, বলে নাউজুবিল্লাহ মিন জালিম। বাবু এটা আমাদের ঈশ্বর হতে পারে?
যেটা সৃষ্টির উপরে ধর্ষণ করার জন্য জঙ্গল যেন ছুটে বেড়ায়, বা এটা আমাদের প্রতিপালক হতে পারে, আমাদের আল্লাহ হতে পারে? জি না। খ্রিস্টানরা আবার কেমন ঈশ্বরে বিশ্বাস করে জানেন? বা আপনাদের দিনাজপুরেতেও অসংখ্য মানুষকে খ্রিস্টান বানানো হচ্ছে হচ্ছে না? কথা বলেন এই দিনাজপুর, নীলফামারি, আর কোন জায়গা রাঙামাটির সাইডে আর একটা জায়গা আছে কোনটা, লালমনির হাট, অজস্র সাধারণ মুসলিমদেরকে আজকে অল্প বুদ্ধি সম্পন্ন যেসব মুসলিম তাকে খ্রিস্টান মিশনারি এসে বা মুসলিম বানাচ্ছে কি বানাচ্ছে না, বানাচ্ছে তারা মনে করে যে যীশু খ্রিস্ট হচ্ছে আল্লাহ। কে আল্লাহ? কথা বলেন, যীশু হচ্ছে আল্লাহ। এবং খ্রিস্টানরা এটা মনে করে যে তাদের আল্লাহ তথা যীশু খ্রিস্ট তিনি তিন দিন কবরে মর অবস্থায় ছিলেন। কয়দিন? কথা বলেন, তিন দিন। তারা মনে করে যীশু খ্রিস্ট তিনি একদিন রাস্তা দিয়ে চলছিলেন, মানে খ্রিস্টানদের ঈশ্বর রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ বেশ কিছু মানুষ তাকে ধরে তাই গাছের সঙ্গে ঝুলিয়ে তাকে মারতে 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 মেরে ফেলেছে। কথা বুঝতে পারছেন? তাদের বিশ্বাসের চেয়ে এটা, যীশু খ্রিস্ট নিজে ঈশ্বর। আমি এর জন্য বলেছিলাম যীশু যদি ঈশ্বরই হবে তো মানুষ তাকে মারতে 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 গাছে হেঙে একদম মেরে ফেললো কিভাবে? বা ঈশ্বরকে মারা যায়? বা তার একটা ছবি দেয় না যীশুকে ঝুলিয়ে রেখেছে, হাঙিয়ে রেখেছে? তো ভাই বলুন তো, ও যদি ঈশ্বরই হবে ওকে মেরে ফেলা যাবে? ওকে তো মারা সম্ভব নয়। আর তারা মনে করে যে যীশুকে তিন দিন কবর অবস্থায় রেখে দিয়েছিল, মর অবস্থায় তিন দিন খ্রিস্টানদের ঈশ্বর ছিল। এই জন্য আমি খ্রিস্টান দাদার সঙ্গে বিতর্ক করতে গিয়ে বলছিলাম, দাদা তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যীশুই ঈশ্বর, আর যীশু যদি ঈশ্বর হয়ে থাকে তো আপনারা বিশ্বাস করেন তিন দিন কবরে মর অবস্থায় ছিল? তো দাদা একটা প্রশ্ন, তিন দিন মর অবস্থায় ঈশ্বর যদি কবরে থাকে তো এই তিন দিন গোটা বিশ্ব জগৎ, গোটা বিশ্ব জগৎকে কে চালিয়েছিল? আপনারা বাবা? ভাই প্রশ্ন আসে কি আসে না? ওরা মনে করে ঈশ্বরকে মেরে কবরে তিন দিন রেখেছিল, তিন দিন যদি কবরে ঈশ্বর মর অবস্থায় থাকে তো গোটা বিশ্ব জগৎ কে চালিয়েছে? তোর বাপ ঈশ্বরকে মেরে ফেলেছে। আজিব ব্যাপার রে ভাই, আল্লাহকে মেরে ফেলেছে কে? মানুষে নাউজুবিল্লাহ জালি কে ফোন করে বলছে ভাই মন খারাপ কেন, ভাই বলিস না আল্লাহ মারা গেছে, নাউজুবিল্লাহ জালি ওই কথা বলা যাবে? কেউ যদি এই কথা বলে মানুষ বলবেন না পায়জামা বলবেন? এটা মানুষ না রে পায়জামা। আজিব ব্যাপার, ঈশ্বর কেন কে মেরে ফেলেছে? তো ভাই খ্রিস্টানরা ঈশ্বরে বিশ্বাস করে, তাদের ইবাদত কবুল হওয়ার না হওয়ার কারণ তাদের আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ আকীদা নাই। বা আমাদের মুসলিমরা মনে করি আমরা আল্লাহকে খুব সম্মান করেছি, যে আমরা তো আল্লাহকে সম্মান করি নাই। একটা বই আছে, নাম হচ্ছে গুনিয়াতের তলবিন, পীর সাহেব আব্দুল কাদের জিলানি, নাম শুনেছেন? তার জীবনী লিখতে গিয়ে লিখছে হুজুরে যে পীর সাহেব একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষাৎ করতে গেছে, একদম আরশের কাছে চলে গেছে বড় পীর আব্দুল কাদের জিলানি। আর যখনই আল্লাহ দেখছে বড় পীর আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর আরশের সামনে আর আল্লাহর সঙ্গে সে বড় পীরকে দেখে খুব খুশি আল্লাহ হয়ে গেছে। আল্লাহ করেছে কি, নিজ আরশ ছেড়ে দিয়ে তিনি বড় পীরের হাত ধরে আনতে গেছে। আর আল্লাহ যখন আরশ থেকে নেমেছে আর আল্লাহ উল্টে পড়ে যাচ্ছিল, নাউজুবিল্লাহ মিন জালিক, আর সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানি আল্লাহর হাত থেকে এইভাবে ধরে ফেলেছে। বেটা মুসলমানে বাচ্চা এই কথা লিখে রেখেছে বইয়ে, বড় পীর আব্দুল কাদের জিলানি উনিকে আল্লাহ করে যাচ্ছিল আর উনি নাকি হাতটাকে ধরেছে। ভাই এমন কথা কেউ বিশ্বাস করলে সে মুসলিম থাকতে পারবে? তার ইবাদত কবুল হবে? শুধু এত তাই নয়, আবার লিখেছে বড় পীর আব্দুল কাদের জিলানি হয়নি, মায়ের পেটে আছে। কোথায়? মায়ের পেটে আছে। আর বড় পীর আব্দুল কাদের জিলানি রহিমাল্লাহর মা খুব পরিষ্কার বান্দি ছিলেন, তো তার মাকে কোনোদিন কোনো মানুষ কখনোই দেখে নাই, তো একজন বদ মানুষ সে নিয়াত করেছে বড় পীরের মাকে আজকে দেখবে দেখবে। এই জন্য ফকিরের ছদ্মবেশ ধরে বাইশ সনে চলে গেছে, কি হচ্ছে মা চারটে ভিক্ষা দিবি, আর সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানি মা তিনি ভিক্ষা নিয়ে তিনি বেরিয়ে এসেছেন গেটের কাছে। যখনই ওই চোরটাকে ভিক্ষা দিতে গিয়েছে আর সঙ্গে সঙ্গে ওই চোরটা সরি ওই বদ মানুষটা ফকিরটা বড় পীর মায়ের হাত থেকে এইভাবে ধরেছে, আর যখনই ধরে ফেলেছে বড় পীর ছিলেন পেটের মধ্যে। কোথায়? কথা বলেন, পেটের মধ্যে, পেটের মধ্যে সব দেখছে, তার সঙ্গে মার সঙ্গে বাতরামি করছে, সঙ্গে সঙ্গে বড় পীর পেটের মধ্যে থেকে বাঘ হয়ে বেরিয়ে এসে ওই বদ ফকিরটাকে ধরে খ্যাচিবাস করে চাবে ধরে টুক করে আবার পেটে ঢুকে পড়েছে। পেটে মুসলমানের বাচ্চা লিখেছে এবং হুজুরের সুর দিয়ে টান দিয়ে কি চমৎকার করে বলে, আর সামনে যে শ্রোতারা থাকে তারা বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেই চলে যাচ্ছে। আছে না নাই? বা মুসলমানরা এই কথা বিশ্বাস করে, তারা বই লিখে রেখেছে। আপনারা বলতে পারি কথাগুলো মানে হয়তো ঠিক নয়, তবে হাত কানে পীর যারা আছে তারা এইসব কথাতে বিশ্বাস করে না। ভাই এমন কথা প্রচলিত আছে না নাই? বা আপনাদের বাংলাদেশের হাত কানে পীরের নাম কি? কথা বলেন, হাত কানে পীরের নাম কি? কি নাই? চামড়া নাই?
চর্ম হচ্ছে ভালো ভদ্র আশা, বাংলা করলে হচ্ছে আমরা নাই। তো আমি একটা বইও আছে, আমি তো সব বই আছে, যে কথাগুলো বলি আমি সব যে ডকুমেন্ট গুলো সঙ্গে রাখি। তো আপনাদের একটা বাংলাদেশ থেকে বই কিনেছি, বইটার নাম আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমাহুল্লাহ রচনা বলি দ্বিতীয় খণ্ড, বইটা হচ্ছে চরমনাথ সাহেবের। কার চরমনাথ সাহেবের? পিসেব খুব চমৎকার করে বই লিখেছে, চমৎকার মাশা আল্লাহ। আসেন চরমনাথ পিসের বইটা একটু পড়ি, পড়লে নিঃসন্দেহে আমাদের ফায়দা হাসিল হবে, হবে কি হবে না? হবে। বইটাতে একটা অধ্যায় আছে, নাম হচ্ছে আশেকে মাসুক। কি চমৎকার নাম, আশেকে মাসুক। এই বইটাই আশেকে মাসুকের, সরি আগে পড়ি ভেদে মারেফত, কি বলবো, হিন্দুদের ধর্মগ্রন্থের নাম বেদ, আর পিসের বইয়ের নাম হচ্ছে ভেদ। তো ভেদে মারেফত পৃষ্ঠা নাম্বার 15, কত নম্বর পৃষ্ঠা দাগানো আছে দেখতে পাচ্ছেন, সবুজ দেওয়া আছে, মানে এখানে আছে ফায়েজ। এগুলো পড়লে এখানে দেখবেন মানুষ তিন চারটে গায়েব হয়ে যাবে, নাই অদৃশ্য, মানে পিসের লিখা বলে মানুষ গায়েব হয়ে যাবে, পাশে যেসব মানুষের সাথে তাকিয়ে দেখবেন কে যে চলে না যায়, মানে আকাশে উঠে না চলে যায়। পিসটা ঘটনা লিখেছে, খুব চমৎকার ঘটনা। পিসে বলছে এখানে, আমি সংক্ষিপ্ত বলি তারপরে পড়বো। একদা একটা পীর সাহেবের সঙ্গে তার মুরিদের সাক্ষাৎ হয়েছে। পীর সাহেব তখন বলছে, বাবা তুমি রোম দেশে যেতে পারবে? মুরিদ বলছে, জি বাবা পারবো, আপনি যেহেতু বলছেন কেন পারবো না, অবশ্যই পারবো। এই কথা বলে পীর আর মুরিদ বিচ্ছিন্ন হয়ে গেছে। পীর সাহেব হাঁটতে হাঁটতে আস্তে আস্তে দেখছে একটা ঝোপের ধারে একটা বয়স্কা বৃদ্ধা নারী, সে কাদাকাটি করছে। পীর সাহেব গিয়ে বলছে, মা কাঁদো কেন? সে বৃদ্ধা নারী তখন বলছে, বাবা আমার একটা সন্তান ছিল, অনেক দিন আগে আল্লাহ তাকে নিয়ে নিয়েছে, মানে মারা গিয়েছে, আর একটা ওই নাতি ছিল, এই নাতিটাও দেখছেন আমার সামনে এখন, আল্লাহ একেও নিয়ে নিয়েছে। এই দুঃখেতে সঙ্গে সঙ্গে পীর সাহেব বলছে, তাই এ কথা সঠিক? মেয়েটি বলছে, বৃদ্ধা নারী, যে এটা মিথ্যা হওয়া, মানে এটা ঠিক হওয়াতে কোনো সন্দেহ নেই। তো পীর সাহেব খুব দুঃখ হয়েছে, এই মেয়েটার কেউ নাই দুনিয়াতে, বৃদ্ধা নারী একা জঙ্গলে বসে আছে, তার ছেলেও মারা গেছে, তার নাতিটা মারা গেছে। তো পিসের একটু দুঃখ হয়েছে, দুঃখে তো পিসের কি করছে দেখেন, পিসের কারণ পাশ থেকে মানুষ দেখেন উড়ে না চলে যায়। কি বলছেন হুজুর, বলিলেন এই ঘটনা কি সত্য? বৃদ্ধা উত্তর করলে, সত্য হাতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, যখন এই কথা হয়েছে তখন ছেলের কাছে হুজুর চলে গেছে, পিসের গিয়ে তখন বলছে, হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। আপনাদের হাক্কা নিপির, এ কিন্তু ভণ্ড নয়, এ দেওয়ানবাগি, মানে আমাদের তিনজনের সমান একজন নয়, দেওয়ানবাগি তো আমাদের তিনজনের সমান একজন, কিন্তু হাক্কা নিপিরের বই দেখে রেখেছে যে পিসাব ছেলের কাছে গিয়ে তখন বলছে, এ ছেলে তুই আমার হুকুমে দাঁড়া। এরপর দেখেন পিকচার আবি বাকি হে, এখনই শেষ নয়। এরপরে কি বলছেন, তখনই ছেলে উঠে দাঁড়িয়ে বলিল, আমার দাদু কোথায়? দাদা স্নেহ ভরা কল জড়িয়া বলিল, দাদা তুমি মরিয়া ছিলে, এখন কিরূপ জীবিত হইলে? নাতি বলিলেন, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। বলে নাউজুবিল্লাহ মিন জালিক, ভাই আল্লাহর ওলি নাকি জিন্দা করেছে একটা মরা ছেলেকে? ভাই বলুন তো, এমন বিশ্বাসে কেউ বিশ্বাসী হলে এর মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য আছে? এই বাইবেলের মধ্যে গসপেল অফ লুক 8:12-14 পদে লেখা আছে, জিজাস ক্রাইস্ট তিনি একটা মৃত একটা মেয়ে 3 দিন মর অবস্থায় ছিল, তারপর গিয়ে বলছে, এই তুমি ওঠো, মেয়েটা তাজা হয়ে গেছে। খ্রিস্টানদের বিশ্বাস পৃষ্ঠের বইয়ের মধ্যে আছে। এখনই বাইবেল আমি নিয়ে এসেছি, গসপেল অফ লুক 7:11 ভার্সে বাইবেল থেকে দেখাতে পারবো এই ঘটনাটা লেখা আছে, অথচ পৃষ্ঠের বইয়ে আছে। আর কে কার থেকে যে চুরি করেছে তারা বুঝুক, একই ঘটনা একই ধরনের। জিজাস কে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখছে একটা মেয়ে, সে কাদাকাটি করছে, কেন কি সমস্যা? তখন সঙ্গে সঙ্গে তার মেয়ে বলছে যে, আমার একটা মেয়ে সে অসুস্থ ছিল, কয়েকদিন আগে মারা গেছে, তুমি তাকে গিয়ে, তুমি তো জানি তুমি নাকি মানুষকে তাজা করতে পারো, তো সঙ্গে সঙ্গে জিজাস কে তথা যিশুকে নিয়ে ঘরের মধ্যে চলে গেছে, তার গায়ে হাত দিয়েছে, বলছে তুমি ওঠো, আর মেয়েটা তাজা হয়ে গেছে। ভাই পীরের কিস, পীরের যে কিস্সা আর বাইবেলের কিস্সা দুটোই সমান। এরপরে কি লিখছে দেখেন, এরপরে এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হলো। বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধার নাতিকে জিন্দা করিয়াছেন? মানে এখানে একটা চমৎকার ঘটনা আছে, যেমন দেখছে মরা মানুষকে তাজা করে দিয়েছে। ঠিক এই সময়তে দেশে বাদশাহ
দেশে বাদশার সঙ্গে সঙ্গে বলছে যে ব্যক্তিকে আমার দরবারে হাজির করো, হাজির করেছে, হাজির করে বাদশা বলছে দরবার মানে পীর সাহেব আপনি এই না আপনিটাকে কি বলে জিন্দা করিয়াছেন। পীর সাহেব তখন গর্জিয়ে উঠে কি বলছে দেখেন, পীরের পর কারো শুরু চার মারবে, একটু এমনি খেতে চার দেখেন কি বলছে পীর সাহেব। আমি বলিয়াছি হে ছেলে আমার আদেশে জীবিত হও, আবার স্বীকার করছে। এরপরে সেই বাদশা তখন বলছে হাই আফসোস, যদি তুমি বলতে আল্লাহর আদেশে জিন্দা হও, মানে বাদশা কখনো বলতেন তুই আমার নামে ওঠ জিনা, কি বলতেন সূরা ইমরান আয়াত নম্বর 45 বিজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও। কার হুকুমে? একজন নবীর সেবাতে আল্লাহর হুকুমে দাঁড়াও। আর কি বলছে? আমার হুকুমে দাঁড়াও। এখানে শেষ না, আবার বলছি দেখেন বাদশা বলিলেন আফসোস, যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। কুতুব সাহেব উত্তর করিলেন এবার ছয়, কুতুব সাহেব উত্তর করিলেন মাহবুবের কাছে আমার কি জিজ্ঞাসা করিব তাহার আন্দাজ নাই। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক, পীর সাহেব বলছে আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করবো আল্লাহর আন্দাজ নাই। এই বৃদ্ধার একটা মাত্র ছেলে ছিল তাহাও নিয়েছে, বাকি ছিল একটা নাতি যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দগি গুজরান করিত, আল্লাহ তাও নিয়েছে, আল্লাহর আন্দাজ নাই। এই জন্য এবার বাউন্ডারি পার, কৃষ্ণের এবার কথা বাউন্ডারি পার। এই জন্য তাই আমি আল্লাহর দর আল্লাহ পাকের দরবার থেকে সরি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রুহ ছিনিয়া নিয়েছি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ভাই বলেন তো এটা পীর সাহেবকে ধরা ফরজ না? আমরা এই জন্য বলি পীর ধরা ফরজ, আমরাও মানি পীর ধরা ফরজ, চোর ধরা যেমন ফরজ পীর ধরা তেমন ফরজ। ভাই বলতো এই পীরকে না দলে ইমান থাকবে? আজীব ব্যাপারে এটা নাকি হা কানে বীর, আল্লাহর দরবার থেকে রুহ ছিনিয়ে আনতে পারে। আর আমি তার জন্য বলেছিলাম আল্লাহ দরবার থেকে রুহ আনতে পারো তাহলে ভোট গুলো কেন এই বেলে এই জায়গাতে দিতে পারো না? রুহ তো নিয়ে আসতে পারো, ভোটে কেন ফেল করো? ভাই ভোটে ফেল করে নাই, ভোটে ঠিক ফেল করে কিন্তু আল্লাহ দরবার থেকে রুহ নিয়ে আসতে পারে, কারা মধ্যে গেছেন? ভাই বলুন তো এরকম যদি আকীদা থাকে, ভাই বলুন তো আমিলাতুন নাসিবা ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে তারা, ইল্লাল্লাহ 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 করে তারা ক্লান্ত, তাসলা নারান হামিয়া আল্লাহ বলছে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ভাই এরকম যদি আকীদা থাকে, ভাই বলুন তো এই ধরনের আকীদা নিয়ে কেউ ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবে? যে কোশ্চিন কালো ইবাদত কবুল করবে না। এর জন্য আমি আপনাকে বলেছি ইবাদত করলেই আল্লাহ যে কবুল করে এর কোনো নিশ্চয়তা নেই। অজস্র আপনাকে পয়েন্ট দেখাতে পারো। বাংলাদেশের আরেকজন পীর ছিল, তার নাম হচ্ছে দেওয়ান বাগি পীর। কি বাগি? বেটা কয়েকদিন আগে মারা গেছে। আমি তার জন্য বলেছিলাম যে বেটা মারা যখন গেল তাকে কবরে রাখলি কেন? এ এত বড় আল্লাহর ওলি কবর পুঁতবে কেন রে ভাই? ওকে একদম সামিয়ানা করে আগে উপরে রাখিয়ে রেখে দেওয়ার দরকার ছিল, একদম যত সগুণ আছে শরীরকে নিয়ে আকাশে নিয়ে চলে যাবে, আল্লাহর ওলি উপরে থাক তলে কেন তুই? ওর নিচে রাখার দরকারই ছিল না, ওকে একদম দশতলা বিল্ডিং এর উপরে রেখে দেওয়ার দরকার ছিল, চিল আসবে কাক আসবে শরীর নিয়ে চলে যাবে, আল্লাহর ওলি তুই উপরে থাকার হক রাখিস, তুই মাটির তলায় আমাদের মতো থাকবি কেন? দেওয়ান বাগি পীরে দেওয়ার একটা বেয়াটা কিছুদিন আগের বাপ মরার পরে ভিডিও আপলোড করেছে, বলছে যারা বলবে যে দেওয়ানবাগি মারা গেছে এরা মুমিনি না, দেওয়ানবাগি মরে নাই বরং দেওয়ানবাগি আল্লাহর দিদারে গিয়েছে, দেওয়ানবাগি মরে নাই পর্দা নিয়েছে। ভাই কথা বলছে কি বলছে না? দেওয়ানবাগি কিন্তু একটা গানও বাংলাদেশে হয়েছে, কোন গানটা জানেন? দেওয়ানবাগিকে কেন্দ্র করে তার ভক্ত রাগ গানও করেছে, গানে 23টা লাইন আছে প্রত্যেকটা শিরিক, গানে 4টা অংশ দেখে কি বলছে দেওয়ানবাগি কে কেন্দ্র করে, দেওয়ানবাগির গান দেখেন। আমরা আশেকে রাসূল দেওয়ানবাগির ভক্ত, আমরা আশেকে রাসূল দেওয়ানবাগির ভক্ত, দেওয়ানবাগি আর কেউ না স্বয়ং প্রভুর দীপ্ত, দেওয়ানবাগি না থাকিলে স্বাধীন বাংলা হতো না, দেওয়ানবাগির চরণ তলে কে কে যাবি চলে আয়, আমরা আশেকে রাসূল দেওয়ানবাগির ভক্ত।
কি চমৎকার গান দেখেছেন, দেওয়ানবাগিকে কেন্দ্রকে তারা মুরিদরা বানিয়েছে, আজীব ব্যাপার। ভাই বলেন তো, দেওয়ানে বাগি তো কয়েকদিন আগে বলেছিল যে বাবা রে আমি যদি তোদেরকে বলি নবীজির কন্যা ফাতেমা আমার বউ তার সঙ্গে বিয়ে হয়েছে, তোরা বিশ্বাস করবি? ভাই কথা বলেছে কি বলে নাই? ভাই বলেন তো, এমন যদি আকিদা বিশ্বাস নিয়ে কেউ ইবাদত করে আমল করে, বা আল্লাহ তার ইবাদত আমল কবুল করবে? জি না। ইবাদত কবুলের প্রথম যে শর্ত, বিশুদ্ধ ঈমান থাকতে হবে। কি বললাম? বিশুদ্ধ ঈমান ছাড়া কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। কোন ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম যে শর্ত, বিশুদ্ধ আল্লাহর প্রতি বিশ্বাস, অন্যথায় কোন ইবাদত আল্লাহ ঘুরেও তাকাবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বিশুদ্ধ ঈমান আনয়ন করার তুমি তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইবাদত করলে দুই নম্বর শর্ত, নিয়াত খাস আল্লাহর জন্য। কি বললাম? নিয়াত খাস আল্লাহর জন্য। ইবাদত করলে তিন নম্বর শর্ত, হালাল রুজি, হালাল জিনিস ভক্ষণ। ইবাদত কবুলের চার নম্বর শর্ত, সুন্নতি তরিকায় হতে হবে। ইবাদত কবুলের পাঁচ নম্বর শর্ত, বিদাত মুক্ত অবস্থা হতে হবে। ইবাদত কবুলের ছয় নম্বর শর্ত, শিরিক মুক্ত অবস্থা হতে হবে। বক্তৃতা শেষ, কথা বললেন নাই? ইবাদত কবুলের কয়টা শর্ত? ছয়টা শর্ত। এক, বিশুদ্ধ ঈমান। দুই, নিয়াত খাস আল্লাহর জন্য। তিন, হালাল জিনিস খেতে হবে, হালাল জিনিস ভক্ষণ করতে হবে। চার, সুন্নতি তরিকায় হতে হবে। পাঁচ, বিদাত মুক্ত অবস্থা হতে হবে। ছয়, শিরিক মুক্ত অবস্থা হতে হবে। এই ছয়টা শর্ত সাপেক্ষেই যদি কোনো ইবাদত আপনি করেন, তবে আল্লাহ আপনার ইবাদত কবুল করবে, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো ইবাদত কবুল করবে না। মহান সত্তা আল্লাহর কাছে দোয়ায় প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলো কি করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেউ উঠবে না, প্রশ্ন উত্তর আছে, কমিটি বলেছে, তাতে রাতে শেষ করলাম। কেন কেন আরো 10-20 মিনিট প্রশ্ন উত্তরে চলে যাবে, কেউ উঠবেন না। আর একটা বিশেষ ঘোষণা, অনেকে আমাদেরকে ফোন করে বলেন যে আমার বই কোথায় পাওয়া যাবে। তো ভাই, বই আমি ইন্ডিয়া থেকে বের হয় না, সবগুলো বাংলাদেশ থেকে বের হয়। তো বাংলাদেশে আপনারা বইগুলো পাবেন। আর আপনার দিনাজপুরে কোনো ডিস্ট্রিবিউটার আছে কি জানি না, এই জন্য সঙ্গে আমরা গাড়িতে করে বই নিয়ে এসেছি, প্রকাশনী সরাসরি নিয়ে এসেছে। ছয়খানা বই বাংলাদেশ থেকে বের হয়েছে। একটা তাকলিদ বিভ্রান্তি নিরাশান, মানে মাঝাবি ভাইরা মাঝাব মানার জন্য যত দলিল দেয় তার সবগুলো একদম জবাব দেওয়া আছে বইটাতে। একটা বই আছে তাকবীর থেকে সালাম পর্যন্ত নামাজে যত ইখতিলাফ আছে হানাফি ভাইদের সঙ্গে আহলে হাদিসদের, বইটার নামও দিয়েছি আহলে হাদিস হানাফি মাজাব ইখতিলাফ নিরাশান, এই বইটা পেয়ে যাবেন। আর একটা বই আছে রাফুল ইয়াদিন কি মানসুক, মানে রুকু থেকে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় যারা বলছে যে হাত ঝাড়া দেওয়া, ঘোড়ার লেজ দড়ানো বা আছে না নাই, এরা যেসব দলিল গুলো দেয় তার প্রত্যেকটা জবাব দেওয়া আছে আলহামদুলিল্লাহ। এবং বইগুলো সবগুলো ভিন্ন স্বতন্ত্র পাবে ইনশাআল্লাহ। বইগুলো নিতে পারে, একটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয়, একটা বই আছে নেক আমল এবং ফজিলত, ছয়টা বই আছে এমনি খোলা মার্কেটে প্রায় 500-550 টাকা দাম পড়ে যাবে। এটা প্রকাশনী সরাসরি এসছে, 350 টাকা দাম ছয়টা বই, 350 টাকা। এখন নেবেন না, আলোচনা শেষ হয়ে গেলে যথেষ্ট পরিমাণে বই আছে স্টেজে বাদিক থেকে, এই ভাই আছে আপনাদের ডিস্ট্রিবিউট করবে, যা নিতে চাইছেন আলোচনা শেষে আপনারা শান্তভাবে নিয়ে যাবেন। জি, প্রশ্ন উত্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনারা যারা বই নেবেন তারা প্রশ্ন উত্তরের পরে এখান থেকে বই সংগ্রহ করবেন। আর যারা দানের ব্যাপারে, অনেকে হয়তোবা দান করার জন্য অপেক্ষা করছেন, তারা স্টেজে প্রশ্ন উত্তর চলতে থাকবে, আপনারা স্টেজে দিয়ে যেতে পারেন। কেউ বাকি আছেন? থাকলে স্টেজে চলে আসবেন, দিয়ে যাবেন। আর সুশৃঙ্খল ভাবে বাম পাশ থেকে বই কালেকশন করবেন যদি কেউ বই নিতে চান। আপনাদের জন্য এখানে 50টা বই আনা হয়েছে। জি, আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। জি, আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। সর্বপ্রথম প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম, সালাত শির ছাড়া অন্য কোন কারণে মানুষ কাফের হবে কি? সালাত আর শির ছাড়া অন্য কোন কারণে মানুষ কাফের হবে কি? সালাতকে পরিত্যাগ করা আর শির্ক করা ছাড়া অন্য কোন কারণে, অন্য কোন কারণে কাফের হবে কি? জি, একটা সালাতকে পরিত্যাগ করা, বেশ কিছু হাদিস পাওয়া যায় যেগুলোকে পরিত্যাগ করলে অথবা গ্রহণ করলে সেটা শিরকের সমপরিমাণ গোনা হয়। কি বললাম? শিরক করলে যতগুলো পাপ হয় ততগুলো পাপ হয়। যেমন কেউ যদি সালাতকে ইচ্ছাকৃত ত্যাগ করে দেয়, মানে তারা সালাত ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাতকে ত্যাগ করে দিচ্ছে সে কাফির হয়ে যাচ্ছে, সে মুসলিম। কিন্তু ইমান হাদিস নম্বর 56। কিন্তু শিরকের সমপরিমাণ পাপ হওয়া, শিরক করা, দুটো তো পার্থক্য আছে না? নেই, কথা বলেন আছে। আর কাফের হওয়ার জন্য অনেকগুলো কারণ হতে পারে।
শিরিক না করলে কোরআনের যদি কেউ একটা আয়াতকে অস্বীকার করে দেয় কাফের হবে কি হবে না? হবে। কেউ যদি মনে করে যে স্ত্রী সবাস করবে যে সে তার স্ত্রী পিরিয়ড অবস্থা আছে মিন্স অবস্থা আছে, এবং কেউ যদি মনে করে না এটা জায়েজ মনে করে করে বা তবু সে কাফের হয়ে যাবে, কেন সেটাও কুফরি, মানে আল্লাহর কোন হালাল বিধানকে কেউ যদি হালাল করে না নিজের জীবনে বা হারামকে যদি হালাল করে দেয় হালালকে হারাম করে দেয় নিজের জীবনে জানা বোঝার পরেও তারপরে সে কুফরি করলো, আর এই কুফরি থেকে কাফের হওয়ার সম্ভাবনা বেশি। আসলে সেটা স্পষ্ট হয়েছে মাদ্রাসা উন্নতি কল্পে, এবং যেসব যেসব ছাত্ররা আছে যারা এতিম, যারা আসলে এতিম শুধু নয় বরং তাদের অভাব দুস্থ, এদেরকে সহযোগিতা করার জন্য আপনার একটা জাকাতের অংশ দিতে পারবেন। সূরা তৌবা আয়াত নম্বর 60 এর তাফসীর দেখতে পারেন। জি উঠবেন না কেউ, যেসব শরীর চর্চা মূলক গেম আছে সেগুলো খেলতে পারবেন, কিন্তু শরীর চর্চা নেই শুধু ব্রেনের মস্তিষ্ক খেলে যেমন পাবজি যাবে না, কথা বোঝেন নাই? পাবজি, ফ্রি ফায়ার, আরো যেসব গেম আছে লুডু, ছক্কা, এই যে আছে ক্যারাম খেলা, এগুলো যাবে না। কেন? এগুলো মানুষের শরীর চর্চা হয় না, মানুষ শুধু তার মস্তিষ্কের সময়টাকে অপচয় করা হয়। তাই মানুষ খেলার জন্য শর্ত হচ্ছে এটাই যে শরীর চর্চা হতে হবে, কিন্তু শুধু আপনার হাত চর্চা হচ্ছে এগুলো যাবে না। একটু সংক্ষিপ্ত, যে কোনো খাদ্য দ্রব্য গুদামজাত করা যাবে কি? যে কোনো খাদ্য দ্রব্য গুদামজাত করা যাবে কি যাবে না? জি যাবে, তবে মানুষকে কষ্ট দেওয়ার জন্য বা দাম বেশি পাবো, মানুষের সমাজে ক্রাইসিস করে দিয়েছেন, কিন্তু ক্রাইসিস করার কারণে ভাবছে মানুষের আরো ক্রাইসিস হয়ে যাক, আরো যখন কষ্ট হয়ে যাবে বেশি দামে দিবেন, এই শর্তে যাবে না, আমভাবে যাবে। ওযু ছাড়া মোবাইলে কোরআন হাদিস পড়া যাবে কি? ওযু ছাড়া মোবাইলে কোরআন হাদিস পড়া যাবে কি যাবে না? জি যাবে, সমস্যা নেই। ফরজ সালাতের পূর্বে ওযু করার নিয়ম কি? ফরজ সালাতের পরে আগে পরে ফরজ সালাতের পরে পূর্বে? আচ্ছা, নামাজের জন্য ওযু করার শর্ত কি? একটা বই আছে সালাতুর রাসূল, আছে না নাই? গোটা পুত্রকে চটকা করে আলোচনা করা হয়েছে, গোটাটাই পড়ে নেন। শ্বশুরের কাছ থেকে খুশি করে সাইকেল নেওয়া যাবে? শ্বশুরের কাছে খুশি করে সাইকেল নেওয়া যাবে কি যাবে না? শ্বশুর যদি গিফট করতে চায় তার জামাইকে তার মেয়েকে দিতে পারে, কিন্তু মনে মনে আঞ্চন করছে সে দিল না কেন রে, দিচ্ছে না কেন, এরকম যদি করে তো খবর আছে। শ্বশুর যা ইচ্ছা তাই দিতে পারে, আপনি নিতেও পারেন, কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি মনে করছেন আমরা মেয়েকে নিয়ে আসলাম, ভেবেছিলাম মোটরসাইকেল দিবার দিল সাইকেল, এই কেমন 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 করলে আপনার খবর আছে? কিভাবে আপনারা উঠতেছেন কেন ভাই? বসেন, আলোচনা শেষ করে দিব, আর চার পাঁচটা প্রশ্ন আছে, আলোচনা শেষ করে দিলে আপনি হিন্দুদের দোকান থেকে মিষ্টি বাড়িতে নিয়ে যাওয়া যাবে কি? হিন্দু দাদাদের দোকান থেকে মিষ্টি আপনি ক্রয় করতে পারবেন কি পারবেন না? যখন কোন মুসলিম দোকান নেই তখনই পারবেন। কি বললাম? প্রথমত মুসলিম দোকান থেকে আপনাকে কিনতে হবে, যখন জি নাই সেক্ষেত্রে আপনি অমুসলিমদের কাছ থেকে আপনি এই মিষ্টিগুলো কিনতে পারবেন, তবে তাদের রন্ধন করা কোনো মাংস খেতে পারবেন না। পবিত্র কোরআন সূরা মায়েদা আয়াত নম্বর 73 বাকারা আয়াত নম্বর 173 সূরা আনাম আয়াত নম্বর 45। মুসলিম ঐক্য কিভাবে সম্ভব? মুসলিম ঐক্যের স্বার্থে শরীয়তের কোনো কিছু গোপন করা বা যোগ বিয়োগ করা জায়েজ কি? মুসলিম উম্মার ঐক্যের স্বার্থে কোনো কিছু গোপন করা বা যোগ বিয়োগ করা যাবে কি? জি, শরীয়তে মুকাম্মাল সম্পূর্ণ পরিপূর্ণ, সূরা মায়েদা আয়াত নম্বর 3, আলিয়াম আকমালতুলাকুম দীনাকুম, দীন ইসলাম মুকাম্মাল, কিছু যোগ করা যাবে না, বাদ দেওয়া যাবে না। কিন্তু মুসলিম উম্মার স্বার্থ বা ঐক্য রক্ষার্থে আপনি আস্তে আস্তে সব বাদ দিয়ে দিবেন, বইটা কি মেনে নেওয়া যাবে? কথা বলেন, ওকে বলছেন নামাজের বুকে হাত বাঁধা নামে নিচ্ছে এইসব ছোট ছোট মশালা, যদি বলেন যে ঠিক আছে মশালা বাদ দিলাম তো আকিদাতে আসো, আল্লাহ কোথায়, আল্লাহর আকার আছে না নেই, এগুলো যখন নিয়ে আলোচনা করুন, এইসব আল্লাহর আকার আছে না নেই তোমার জেনে লাভ কি? মানে যারা মুসলিম উম্মার ঐক্য নিয়ে কথা বলছে তারা ইসলামের আকিদাকেও তারা গ্রহণ করতে চায় না, মশালাকেও গ্রহণ করতে চায় না, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে মুসলিম উম্মার ঐক্য খুঁজছে, এটা হচ্ছে মনে রাখবেন
অন্ধ ডাক্তার আর অন্ধ কাস্টমার দুটোই সমান। আল্লাহুম্মা আজিনি মিনান নার, এটা কি হাদিসে প্রমাণিত? কোনটা আবার বলেন? আল্লাহুম্মা আজিনি মিনান নার, জি প্রমাণিত। যেমন বিশ্বনবী মোহাম্মদ তিনি বিবাহ করেছিলেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছরে, আর 9 বছরে তিনি ঘরে নিয়ে গেছেন। তবে সে সময় বিবাহটাকে সম্পূর্ণ করতে হবে। কি বললাম? যে আপনি শুধুমাত্র একটা মেয়েকে পছন্দ হয়েছে, গিয়ে কথাবার্তা বাপ মা বলে এসেছে, এখনো কোনো কিছুই করেনি, কিন্তু দিন রাত চুপি চুপি গল্প করছে, ঘুরছে, ফুসকা খাচ্ছে, এগুলো হারাম। তবে বিয়ে যদি কমপ্লিট করে দেন তথা আমাদের যে স্বাক্ষর ভিত্তিতে বাপ মার সম্মতি নিয়ে যদি আপনি বিয়ে করিয়ে দেন, তারপরে আপনার মানে বাপের বাড়িতে মেয়ে 10 বছর থাক, আপত্তি আমরা করি না, কিন্তু আপনার শুধু দেখে এসেছে আর বলতে তোমার সঙ্গে তো বিয়ের কথা চলছে, আপনি ফোন করছেন, ফোনে আবার টাকাও মেরে দিচ্ছেন, এগুলো যাবে না। আজানের প্রত্যেক লাইনের পর পর যে জবাবটা সেটা কিরকম হবে? আজানের প্রত্যেকটি যখন আমরা আজান দিচ্ছি শুধু হাইয়াল সালাহ জায়গায় জায়গায় পরিবর্তন হবে, বাকি সমস্ত জায়গায় ঠিক আছে। দয়া করে জানাবেন প্রথম জিন কে? প্রথম জিন, প্রথম জিন কে? তার নাম তো ভাই জানি না, তবে জিন হচ্ছে আগে থেকে ছিল, আর যেসব জিনগুলো দুষ্ট খারাপ হয়ে গেছে তাদেরকে বলা ইবলিস শয়তান। সূরা কাহাফ আয়াত নাম্বার 85 দেখবেন। ইউটিউবে টাকা ইনকাম করা হালাল না হালাল? ইউটিউবে টাকা ইনকাম করা জায়েজ কি না জায়েজ? ইউটিউবে ধরুন দেখা যাচ্ছে আপনি ইউটিউবে আমার বক্তৃতা চলছে, ধরুন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাল্লাহ বক্তৃতা চলছে, আব্দুর রাজ্জাক বলছে তোমার মাকে যদি আমি মূর্খ অপমান করতে না পেরেছি জাতির সামনে আর বক্তৃতা দিতে আসবো না, ওই মেয়েটা এখন হাঁটছে, এটা আপনার মেয়ে নয়, এটা হিন্দুর মেয়ে নয়, ওটা আপনার মেয়েটা হিন্দুর মেয়ে নয়, এই কথা বলেছে, আপনার মেয়ে উলঙ্গ হয়ে চলে বারে নেশাউন মহিলা কাছে আতুন পরে থাকবে আর ইয়াতুন উলঙ্গ পোশাক, এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা ন্যাংটাকে অ্যাড দিতে চলেছে যে পেঁয়াজ বিক্রি করছে, মানে এটা হচ্ছে ইউটিউবের ব্যবসা, কথা বুঝতে পারছেন না? আদ্রা দেখুন ইউসুফ কেমনই বলছেন, মানে পর্দা নিয়ে ওয়াশ করছেন আর ওর মধ্যে চলে এসেছে ইয়ার একটা ন্যাংটা নিয়ে এসে কি যেন বলতে শুরু করে দিয়েছে। ইউটিউব আপনাকে কেন টাকা দেয় জানেন? আব্দুর রাজ্জাকের বক্তৃতা মানুষ শুনছে এই জন্য টাকা দেয়? জি না। কেন টাকা দেয়? ওই যে ইয়ারটা মাঝে চলে আসে ওই ইয়ার কোম্পানি আপনাকে টাকা দেয়। এখন ইয়ার কোম্পানি যদি হারাম হয়, উলঙ্গ অবস্থা একটা মেয়ে চলে আসছে মদের অ্যাড দিচ্ছে বা হারাম কোনো পণ্যের অ্যাড দিচ্ছে, তবে এই ইনকামটা কি কথা বলেন? ওটা হারাম, কারণ আপনি হারাম অ্যাড অ্যাড দেখে আপনাকে ইউটিউব কোম্পানি টাকা দেয়, এটা হারাম। তো ইউটিউব কোম্পানি আরেকটা সোর্স আছে যেখানে কোনো ভিডিও আসবে না, কি আসবে? সেই স্টিকার, কি বললাম, নিজের ছোট ছোট স্টিকার আসে না, এই স্টিকার গুলো দিয়ে ওখানে কিছু সিলেক্ট করা যায় যে আমি শুধুমাত্র হালাল কিছু পণ্য যেগুলো আছে সেগুলোকে আমি ব্যবহার করব, যেমন আপনার মোবাইল জাতীয়, কসমেটিক জাতীয়, চেয়ার টেবিল, এই সিলেক্ট করে যদি এই ধরনের অ্যাড যদি আসে শুধু যে না হারাম কিছু নেই, এই টাকাগুলো বৈধ হবে, কিন্তু যেসবগুলো আপনার নিয়ন্ত্রণ নেই কখন কি আর দিয়ে দেয় আপনি নিজে জানেন না, এই টাকাটা সম্পূর্ণ হারাম হবে। ফ্রি ফায়ার খেলা হালাল না হারাম? ফ্রি ফায়ার খেলা হালাল না হারাম ভাই? এসব যত সময়কে নষ্ট করার জন্য গেমস আছে সবগুলোকে আমরা নিষিদ্ধ বলি, এগুলো খেলা যাবে না। সময়কে অপচয় করা, আল্লাহ কোরআনে ওয়াল আসরি সময়ের শপথ কেটেছে, টাইমকে যারা আজকে ধ্বংস করছে, টাইমকে যারা আজকে মূল্যায়ন করছে না, যে টাইম একদিন আপনাদেরকে মূল্যায়ন করবে না। যে যুবক আজকে ফ্রি ফায়ার সারা রাত ভোর খেলছে, এই যে পাবজি খেলে সময় কাটাচ্ছে, এই যুবককে দেখবেন 5 বছর পর ওই রাস্তাতে গাড়ি ধোলাই করছে, ও একটা মুদিখানার দোকান দিয়ে আছে, কিন্তু আজকে যে যুবকগুলো তারই বন্ধু, যে পড়াশোনা করছে, ও যখন ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, আর যে আজকে সময়কে অপচয় করছে, নষ্ট করছে, সময়কে মূল্য দেয় নাই, সময় তাকে পাল্টা চড় দেবে 5 বছর পর। তার যুবকদের উদ্দেশ্যে বলি যে সময়টাকে এবার ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে সোশ্যাল মিডিয়াতে 8 ঘন্টা 10 ঘন্টা সময় নষ্ট করে যে এমনটাই করো, তোমার জীবনটা সামনের দিন যা আসছে এটা সম্পূর্ণ অন্ধকার হের কেন নিয়ে খুঁজতে হবে আপনাকে। আর গত সফরে মার্চে আপনাদের বিরামপুরে স্টেজের মধ্যে থেকে বেশ কিছু আমাদের
আপনাদের ওই পিশাবেরি কিছু মুরিদরা তারা চ্যালেঞ্জ করেছিল, স্টেজে আমি গ্রহণ করেছিলাম এবং বলেছিলাম যে স্টেজে আসেন এখনই বাস হবে। তো আমার বাহাসের জন্য টাইম কল লাগে না, যখন একবার সঙ্গে সঙ্গে মেয়ে দেখতে যাবো নাকি যে দিনক্ষণ ঠিক করে যাবো ভাই, বাস হবে বাস আসেন, কে বাস করবেন, এখনই দু ঘন্টা শুরু হয়ে যাবে, আপনারা রাজি আছেন কথা বলেন? যদি এখনই বাস হয় যে কোনো বিষয়, আর আমি তো বলি তুই চর মানে পিশাব নয় আলহামদুলিল্লাহ, বা আমার সঙ্গে হিন্দুদের বিতর্ক দেখেছো কি দেখেন নাই বলেন? হিন্দুদের সঙ্গে আমার বাহাস মোনাজার হয় নাই, হয়েছে চারটে বাহাস মোনাজার আছে ভাই, খ্রিস্টানের সঙ্গে বাহাস মোনাজার হয়েছে কি হয় নাই? এই তো দুই মাস আগে তো করে এসেছি, ইন্ডিয়া থেকে বাস করে আসলাম, আর যেখানে সেখানে নয় কলকাতা গির্জার মধ্যে দুজন একজন খ্রিস্টানের সঙ্গে পরপর দুই দিন ব্যাপী বিতর্ক হয়েছে কি হয় নাই? হয়েছে ভাই, নাস্তিকের সঙ্গে আমার বিতর্ক আছে না নেই, আসিফ মৈদুরের সঙ্গে বলেন, মুফাসসিলের সঙ্গে বলেন, আর মুফতি মাসুদ বলেন, যাই বলেন না কেন বিতর্ক আছে না নেই? তো ভাই আমি শুধু পীরের সঙ্গে করি না, ও নাস্তিকের সঙ্গে করি, খ্রিস্টানের সঙ্গে করি, তাই হিন্দু আসুক খ্রিস্টান আসুক নাস্তিক আসুক আর পীর হুজুর খেজুর যাই আসুক আমার দিনক্ষণ লাগে না, সঙ্গে সঙ্গে হয়, আসেন কে আসবেন কোনো সমস্যা নেই ভাই, বসেন আপনারা সামনে এসে বসেন, আপনারা এইভাবে দাঁড়িয়ে থাকবেন না, বসেন। কোন মানুষ যদি কোন রোগকে ভয় করে আর সেই আর সেটা যদি আত্মার ভয় পরিণত হয় কিভাবে মুক্তি পাবে? সেটা কোন মানুষ যদি কোন রোগকে ভয় করে আর সেটা যদি আত্মার ভয় পরিণত হয়, কোন মানুষ যদি কোন রোগ কোন অসুস্থকে ভয় করে সেটা যদি আত্মার রোগ হয়ে তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে যখন আপনার রোগ হচ্ছে তো মনে করবেন এটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আপনার জন্য গিফট, কারণ বিশ্বনবী তিনি বলেছেন কোন মানুষ যদি মহামারীতে মৃত্যুবরণ করে আর সে যদি ধৈর্য ধারণ করে তাকদীরের উপরে ভরসা করে তার মৃত্যু ঘটে যায় তো সে শহীদের মর্যাদা পায়। কোন ব্যক্তি যদি জ্বর আসে আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করছে, মানে জাহান্নামে যে পূর্ত এই জ্বর হচ্ছে জাহান্নামের একটা অংশ। তো মানুষকে আল্লাহ রোগ দেয় যাদেরকে কল্যাণ চায়, গুণ আল্লাহ ক্ষমা করতে চায় তাদেরকে আল্লাহ রোগ বালা মুসিবত পরীক্ষা দিয়ে আল্লাহ টেস্ট করে। তাই বিশেষ করে মনে রাখবেন আপনি যদি অসুস্থ থাকেন আপনার কোনো রোগ বালা মুসিবত হয় এখানে ধৈর্য ধারণ করবেন, কি করবেন? ধৈর্য ধারণ করবেন আর আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এই প্রার্থনা আর ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে কি দেবেন? নেকি দেবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন। তো এই সময়তে আপনি অন্য কিছু উল্টোপাল্টা চিন্তা টেনশন করবেন না, এটা আপনার জন্য কল্যাণকর হিসাবে আল্লাহ পক্ষ থেকে গিফট হিসেবে নেবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। জিন জাতি কি মানুষের রূপ নিতে পারে? কে জিন জাতি? জিন ব্যক্তি কি জিন্দা কি মানুষের রূপ ধারণ করতে পারে? জি পারে, তারা বিভিন্ন রকমের রূপ ধরতে পারে, মানুষের রূপ ধারণ করতে পারে। কোন ব্যক্তি মসজিদে নামাজ পড়তে বাধা দিলে নামাজ পড়া যাবে কি? কোন মসজিদে যদি কোন ইমাম সাহেব বাধা দেয় তাহলে সে মসজিদে নামাজ পড়তে পারবে কি পারবেন না? বাধা প্রদান করলে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ছক্কা মারবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 811 আল্লাহ তিনি বলেছেন যে আল্লাহর কোন বান্দা বান্দীকে আল্লাহর ঘর মসজিদে আসতে বাধা দিও না। এখন আল্লাহর হুকুম যদি কেউ যদি পরিপন্থী আমল করে বা তার খবর আছে না নাই? আছে, আল্লাহর ঘরে কোন ব্যক্তিকে আপনি বের করে দিবেন এটা হতেই পারে না, যে হুজুর করেছে তার খবর তো অবশ্যই আছে। জর্দাখোর কি জর্দাখোর হুজুরের পিছে সালাত আদায় করা যাবে কি? জর্দাখোর হুজুরের পিছে সালাত আদায় করতে পারবে কি পারবে না? জি পারবে, যারা মদ খায় তারা। জর্দাখোর হুজুরের পিছে নামাজ করা পড়বে, মদখোররা পড়বে, তারা করবে, সমস্যা নেই ভাই। জর্দা খাওয়া এটা হচ্ছে গুনাহ কাবিরা, এটা হারাম, এটা খেলে ফাসিক হয়, সে কাফের হয়ে যায় না। আর ফাসিক ইমামের পেছনে নামাজ বৈধ হয়ে যায়, তবে নাই মামার চেতে কানা মামা যখন ভালো তখন বলবেন। কেউ নাই এলাকাতে, একটাও মানুষ নাই, পাইস পেয়েছেন কাকে? জর্দা খোর। তো বাপ তুই দাঁড়া, ধান উঠার আগে ধানের অ্যাডভান্স টাকা দেওয়া হয়, এটা কি যায়? আমি বলতে পারছি না, এটা আপনি বাংলাদেশের আলেমের কাছে জিজ্ঞাসা করবেন কি সিস্টেমে করা হয়। আমি মোহর দিয়ে বিবাহ করতে চাই, মেয়ের বাবা যৌতুক ছাড়া বিয়ে দেয় না, তাহলে আমার করণীয় কি? মানে আরে বাবা, এবার কোন বাবা রে ভাই, এরকম বাবা তো চাইছিলাম বিয়ের আগে, পাইনি রে ভাই। ভাই প্রশ্ন করেছেন যে আপনি মোহর দিয়ে বিয়ে করতে চান অথচ আপনার শ্বশুর যৌতুক ছাড়া বিয়ে দেবে না, ভালো শিশুর তো রে ভাই, এরকম কি দশটা নেন? প্রথম কথা হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন পুরুষরা বিয়ে করবে তখন তারা যৌতুক দেবেন নারীকে, মানে মোহর দেবে। কি দেবে? মোহর, মানে যৌতুক কারা পার হকদার কথা বলেন?
মেয়েদেরকে যৌতুক দিয়ে বিয়ে করতে হবে, কিন্তু আমাদের সমাজ এখন কি হয়ে গেছে ভাই, কথা বলে উল্টা হয়ে গেছে। মেয়েদেরকে এখন আর মোহর দেওয়া হয় না, কি বলে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা লিখে রেখেছে বাসের ঘরের দিকে, তখন বলছে তোমার হাত ধরছি তোমার পা ধরছি ক্ষমা করে দাও। আছে না নেই? প্রথম দিনে তার হাত পা ধরে একদম ক্ষমা করে দাও, ভিক্ষা চাইছে, আজীব ব্যাপার। প্রথম কথা, এখানে পুরুষ এবং নারী তথা স্ত্রী পরিবার এবং স্বামীর পরিবার দুই পক্ষকে হারাম থেকে দূরে থাকতে হবে। কি থাকতে হবে কথা বলেন? হারাম থেকে দূরে থাকতে হবে। যে পরিবারের মধ্যে প্রথমে হারাম দিয়ে একটা রিলেশন শুরু হচ্ছে, এই পরিবারটা কখন শান্তিপূর্ণভাবে বা এগোতে পারবে কথা বলেন? জিনা আর যৌতুকের কারণে প্রত্যেক 18 মিনিটে একটা নারীকে নির্যাতন করা, এটা বাংলাদেশের রিপোর্ট, ইনকিলাব পত্রিকা 2018 সালের 11 ফেব্রুয়ারি রিপোর্ট দিয়েছে। প্রত্যেক 18 মিনিটে আপনাদের বাংলাদেশে যৌতুকের কারণে একটা নারী পরে নির্যাতন করা হয়, শারীরিক নির্যাতন করা হয়। মানে বাংলাদেশের যৌতুক কত ভয়াবহ দেখেছেন? ঘরে সালাত আদায় করার ক্ষেত্রে স্বামী স্ত্রী জামাতে পড়া যাবে কি? স্বামী স্ত্রী কি তারা জামাতে সালাত আদায় করতে পারবে? জি পারবে, তবে পাশাপাশি নয়। ভাবছেন বউ আর কি করবে, কাঁধে কাঁধ লাগিয়ে দিয়েছেন বউয়ের, চিনা এটা পারবেন না। পুরুষ থাকবে সামনে আর বউ থাকবে পেছনে, কি বললাম? পুরুষ থাকবে সামনে বউ থাকবে পেছনে, এটা হচ্ছে আনুগত্য। কিন্তু ভাবছেন আমারই তো বউ, লোকের বউ নাকি, একটু কাঁধে সে কাঁধ পাশে পা লাগিয়ে দিই, যে এটা পারবেন না। স্বপ্নদোষ হলে কি শরীর পোশাক নাপাক হয়ে যায়? স্বপ্নদোষ হলে কি শরীর এবং পোশাক নাপাক হয়ে যায়? যদি স্বপ্নদোষে গুরুজি এটা দেখতে পান, তাহলে আপনার জন্য গুরুত্ব ফরজ, যে পোশাকে যদি তার অংশ বিশেষ কিছু লেগে যায়, তাহলে পোশাকটাকে আপনাকে এটাকে ইকোট হয়ে কাটতে হবে। আর যদি দেখেন যে অন্য দুটো পোশাক ছিল, একটাতে লাগেনি আর একটাতে লেগেছে, সেক্ষেত্রে একটা পোশাকটাকে ধুতে হবে। কথা বুঝতে পারছেন? আর যেটার সঙ্গে আপনার স্প্রামটা দেখতে পাবেন সেটাই ধৌত করতে হবে। আমি যদি কাউকে প্রণাম তথা সিজদা করার অনুমতি দিতাম, তাহলে একজনকে দিতাম, স্ত্রী আর স্বামীকে দেবে। স্ত্রী কাকে দেবে? স্বামীকে দেবে। আজ তো বলছেন এটাও অধিকার, এই অনুমতি দিই নাই। তাই মুসলিমদের এটা ট্র্যাডিশন নয় যে মা বাবার পায়ে ধরে সালাম করবে, এটা ইসলামিক ট্র্যাডিশন নয়। সালাম দিয়ে মুসাফা করেন, কোলাকুলি করেন, ইসলামিক কালচার। কোনটা? সালাম, মুসাফা, কোলাকুলি, এগুলো ইসলামিক কালচার। পায়ে মাথা দেয়া, পায়ে হাত দিয়ে প্রণাম করা, এটা হচ্ছে হিন্দুদের প্রথা। কাদের? হিন্দুদের প্রথা। সুনান তিরমিজি, সুনান আবু দাউদ, হাদিস 4031। আল্লাহ বলছেন মান তাশাবিবি কওমি ফাওয়া মিনহু, যারা যেই গোত্র যাদের অনুসরণ করছে কেমন হাসর তাদের সঙ্গে হবে। যদি পায়ে প্রণাম করেন, তাহলে কার সঙ্গে উঠবেন? নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে। আপনি মোহাম্মদ হোসেনের উম্মত উঠবেন না, ওর পিছনে উঠবেন। কেন? ওটা ওদের ট্র্যাডিশন। আবার আমাদের সমাজে আছে, বিয়ে করে নিয়ে এসেছেন এখন নতুন বউ, সে যদি শ্বশুর শাশুড়ি আর বুড়া বুড়িকে যদি প্রণাম পায়ে হাত দিয়ে না করে, মনে হচ্ছে যে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে। মাছানা নেই, যে বউ বাড়িতে এসে শ্বশুর শাশুড়ি আর বুড়া বুড়িকে প্রণাম করে না, হাসিমকে সালাম দেয়, এ বই ভালো। আর যে হাত দেয় পায়ে, এ হচ্ছে বদ। একই সাথে সৌদির সাথে রোজা কেন? সৌদির সঙ্গে একই সঙ্গে ঈদ পালন করা যাবে কি? যাবে না। যারা জিওলজি বোঝেন, জিওগ্রাফি জানেন তারা বোঝেন, যারা অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি বোঝেন তারা বোঝেন। কেন ভাই? এবারে তো সৌদির আগে আমেরিকাতে চাঁদ দেখেছো, দেখে নাই ভাই? তো আমেরিকাতে যেই দিন ঈদের দিন, সেদিন সৌদি আরবে 9 তারিখ। কথা বোঝেন নাই? আমেরিকাতে যেদিন ঈদের দিন, সৌদি আরবে সেদিন কয় তারিখ? 9 তারিখ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 8 তারিখ। তবে কি কিভাবে মেলাবেন? এ বিষয়ে আমার আলোচনা আছে, ইউটিউব থেকে দেখে নিতে পারেন, যে একই দিনে চাঁদ দেখে সিয়াম এবং ঈদ পালন করার বিধান। আহলে হাদিস একজন আলেম, টাকার জন্য হানাফিদের মসজিদে তাদের মতো নামাজ পড়ায়, আবার বাড়িতে এলে আহলে হাদিস নামাজ পড়ে, তার এটা ঠিক হবে কি? এগুলো তো আহলে কবিস। একজন মানুষ বলে না এটা আহলে হাদিস না আহলে কবিস, এটা হচ্ছে আহলে কবিস। তো আহলেদের সমাজে কিছু কিছু আহলে কবিস আছে যারা এগুলো করে। তবে প্রথম কথা যে টাকার জন্য আদর্শ বিক্রি করা, এটা কোন আহলে হাদিস করতে পারে না। ও হচ্ছে আহলে হাদিস কোশ্চেন কালো নয়, নিজে আহলে হাদিস দাবি করলে আহলে হওয়া যায় না। এবং আহলে হাদিস তো তারাই যারা কোরআন হাদিস মানে প্র্যাকটিস করে, নিজ জীবনে বাস্তবায়ন করে, এরাই হচ্ছে আহলে হাদিস। মানুষ নাম বলতে পারে যে বেদানা, বেদানা মানে কোন দানা নাই, বেদানা দানা নাই,
তোমরা বলে কি বেদানা মানে কোন দানা নাই আসলে কি বেদানা দানা নাই দানা তো আছে তো নাম কোন বেদানা তো ভাই ও হচ্ছে ওরকম আলে হাদিস নাম আছে কাম নাই এমএলএম মার্কেটিং হালাল কি না জানি না ইসলামিক ফাউন্ডেশন এটাকে হালাল বলেছে যে জানি না কারণ আমি বাংলাদেশি নই আর আপনাদের যে ব্যাংকিং সিস্টেম এগুলো আমার জানাও নেই এগুলো বাংলাদেশি আলেম যারা আছে যাদের সঙ্গে সম্পৃক্ত তার কাছে জিজ্ঞাসা করবেন দয়া করে বলবেন ছেলেদের বিয়ে করার উপযুক্ত বয়স কত ছেলেদের বিয়ে করার উপযুক্ত বয়স কত যখন আপনার শরীরে মনে হচ্ছে আপনি ছেলে ছেলে হয়ে গেছেন মানে বাপের জুতা যখন ছেলের পায়ে হয়ে যায় তখন বিয়ের বয়স হয়ে যায় বাপের জুতা বোঝেন না ভাই বাপের চটি যখন ছেলে পড়তে পারে দেখি যে আমার আব্বার জুতা হচ্ছে রে মানে আমি এখন আব্বা হওয়ার হকদার হয়ে গেছি বিয়ের কোন সময় মূল কথা হচ্ছে যে ছেলেদের বয়স কখন যখন আপনি মনে করছেন যে আপনার এখন কাউকে দরকার আপনার একটা হাওয়া লাগবে মানে আদমার হাওয়া মানে একটা হাওয়া লাগবে বুঝতে পারছেন আর শরীরের ভাব দেখে তখনই আপনার জন্য বিয়ে করার জন্য আপনার যে উপযুক্ত বয়স হয়ে যায় যেটা আমরা সাধারণত বলি যখন একটা শরীরে একটা পুরুষ পুরুষ ভাব চলে আসে পুরুষ পুরুষ ভাব মানে মানে আপনার গোপ উঠছে দাড়িটা উঠছে আপনার গোপন অঙ্গে কোনো পোষণ এগুলো উঠছে আপনার শরীরে এক ধরনের স্পাম বের হচ্ছে এই সময় আপনি এখন বয়স হয়ে গেছে 30 টাকা পাবো না জোহরের পূর্বে সুন্নতে নিয়ম কি জোহরের পূর্বে সুন্নতে নিয়ম কি 2 রাকাত অথবা 4 রাকাত দুটোই সুন্নাত সুনান আবু দাউদ এবং সহিহ মুসলিমের হাদিস জুমার পরে কয় রাকাত সুন্নাত জুমার পরে যদি মসজিদে পড়তে চান 4 রাকাত বাড়িতে পড়লে 2 রাকাত সহিহ মুসলিম আবু দাউদের স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শেখা যাবে কি বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শেখা যাবে কি যাবে না জি যদি কোনো হারাম কোনো কিছু না থাকে সেক্ষেত্রে শেখা যাবে ইলম অর্জন করার জন্য সমস্ত পদ্ধতি আপনি গ্রহণ করতে পারেন তো ইলম অর্জন করার জন্য চীন দেশে যেতে হবে এটা ভন্ডামি মেড ইন চাইনা মানে ধাপি গ্যারান্টি এজিএস মিডিয়ার পরিচালক কে এজিএস মিডিয়ার পরিচালক কে এজিএস A for Abdul, G for Goni.